اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলে ইবাহিমা ইন্নাকমিদু মজিদ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওাবারাকাত আজ আমরা চতুর্থ দিনের অনুষ্ঠান নিয়ে এ পর্বের চতুর্থ দিনের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি গত তিন দিন আমরা আল্লাহ তালার গুণগান সম্পর্কে আলোচনা করেছি জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা করেছি ইমাম মাহাদির আগমনের গুরুত্ব সেই যুগের আলামত এবং ইমাম মাহাদিকে মানার প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বর্তমান যুগে যে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান আছে এর থেকে উত্তরণ এবং মুক্তির পথ কি সে সম্পর্কেও দর্শক আমরা গত তিন দিন আলোচনা করেছি প্রথম দিনের ভূমিকায় আমি বলেছিলাম যে এবার আমরা জলসার গুরুত্ব নিয়ে আলোচনা করব হাজর মাসিহে মাউদ ইমাম মাহাদী আলহ সালাত সালাম আল্লাহ তালার নির্দেশে জলসা সালানার প্রবর্তন করেন এই প্রতিষ্ঠানের সূচনা করেন এই জলসার মাধ্যমে জামাতে আহমদীয়দের সত্যতা কিভাবে ফুটে ওঠে সেটি আমরা দর্শক আপনাদেরকে বলবো জলসার ইতিহাস আপনাদেরকে বলবো জলসায় যোগদানের প্রয়োজনীয়তা কি তা আমরা বলবো এবং জলসার আশিস এবং কল্যাণ কি সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব প্রসঙ্গক্রমে যদি আহমদিয়া জামাত সম্পর্কে আপনার মাথায় কোনো প্রশ্ন আসে দর্শক আপনি নির্দ্বিধায় আমাদেরকে ফোন করতে পারেন আমাদেরকে ফ্যাক্স পাঠাতে পারেন আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আপনি আমাদের টুইটার অ্যাকাউন্টে গিয়ে সেখানেও আমাদের টুইট করতে পারেন বা প্রশ্ন পাঠাতে পারেন টেলিভিশন পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিবরণ দেখানো হচ্ছে আপনারা টুকে নিন আমি টেলিফোন নাম্বারটি দর্শকদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি যে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন সচল আছে টেলিফোন নাম্বার হচ্ছে জিরো জিরো আপনারা ফোন করতে পারেন এই নাম্বারে ইউরোপ আমেরিকার দর্শকদের আমরা জানিয়ে দিচ্ছি এটি কোনো বাণিজ্যিক লাইন নয় আপনাদেরকে কোনো অতিরিক্ত অর্থ গুনতে হবে না এই ফোন নাম্বারে ফোন করার জন্য তাই আপনারা আপনাদের ল্যান্ডফোন অথবা মোবাইল থেকে ফোন করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজও আলোচনার জন্য স্টুডিওতে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন মহতরা মৌলানা ফিরোজ আলম সাহেব বাংলাদেশ স্টুডিও থেকে আজ আমাদের সঙ্গে যোগ দিবেন বাংলাদেশের শ্রদ্ধেয় ন্যাশনাল আমির মহতরা মুবাসির রহমান সাহেব এবং তার সঙ্গে আছেন মহতরা মৌলানা আব্দুল আব্বাল খান চৌধুরী সাহেব প্রিয় দর্শক আমি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবার পক্ষ থেকে আলোচক বিন্দুকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি প্রথমেই বাংলাদেশে যেতে চাই বাংলাদেশে আছেন মুবাসির রহমান সাহেব ন্যাশনাল আমির সাহেব আপনি শুনতে পাচ্ছেন আমির সাহেবের সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছিলাম এখানে আমরা লাইন পাচ্ছি না মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসি একটি প্রশ্ন নিয়ে জলসার ব্যাপারে আলোচনা করব আমরা বলেছিলাম হাজরত মসি মাউদিম মাহাদি আলাহ আসলাম খোদা তলার নির্দেশে এই জলসার প্রবর্তন করেন আল্লাহ তালার ফজলে সেই যে উনিশশো একানব্বই সনে যাত্রা শুরু হয়েছিল আঠারোশো একানব্বই সনে যাত্রা শুরু হয়েছিল আজ পর্যন্ত সেই জলসা সারা পৃথিবী জুড়েই হচ্ছে তো এই জলসার সম্পর্কে ইসলাম বিভিন্ন এলহামের প্রেক্ষাপটে আমরা আজকে আপনার কাছে কিছু আলোচনা শুনতে চাই ধন্যবাদ আপনাকে ازب اللہ بسم اللہ اللہ صلی علی محمد و علی محمد محمدن صلی تعالیٰ ابراہیم البراہیم مجید المجد بارک علی محمد و علی محمد محمدن بارک تعلیٰ ابراہیم البراہیم النّہ المجد البحان مجید سبحان, سبحان العظیم درشک السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ حضرت ইমাম মাহাদি আলাইসাল্লাতসাল্লাম কর্তৃক প্রবর্তিত জলসা সালানা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনার আজকে আমরা এখানে কিছুটা আলোচনা করব বলে আপনাদেরকে জানানো হয়েছে এই প্রতিষ্ঠানও হজরত ইমাম মাহদি আলাই সালাতু সালামের মানুষ প্রশ্ন করে যে তার সত্য তার প্রমাণ কী তিনি যে সত্য মাহাদি তা আমরা কিভাবে বুঝব কোনো প্রমাণ দেন তো জলসা নিজেই হজরত ইমাম মাহাদি আলাহিসের সত্যতার একটি অনেক বড় প্রমাণ আহমদিয়া মুসলিম জামাতের এই প্রতিষ্ঠানটি তার সত্যতার একটা প্রমাণ বহন করে আঠারোশো একানব্বই সনে তিনি এই জলসার প্রতিষ্ঠানের সূচনা করেন এর ভিত রচনা করেন আপনাদেরকে যদি সেই যুগের সিনারিও সেই যুগের পটভূমি আপনারা একটু চিন্তা করেন যে কেমন পরিস্থিতিতে তিনি এই প্রতিষ্ঠানের সূচনা করেছেন যখন চতুর্দিক থেকে তার প্রচণ্ড বিরোধিতা হচ্ছিল তাকে সমূল উৎপাটনের বড় বড় দাবি এবং বলিয়া ওড়ানো হচ্ছিল সকল ষড়যন্ত্র পরিকল্পনা করা হচ্ছিল তার বিরুদ্ধে সমগ্র ভারতে ঘুরে আঠারোশো একানব্বই সনেই মৌলী মোহাম্মদ হোসেন বেটালভি তাকে কাফের আখ্যা দিয়ে সমগ্র ভারতে ঘুরে ঘুরে তার বিরুদ্ধে কুফরি ফতোয়া একত্রিত করেছে তাকে কাফের আখ্যা দেওয়ার জন্য এবং ভারতের সকল বড় বড় মৌলবিদের কাছে গিয়েছে আর সেই বছরেই হজরত ইম্মাদী আলাইসালাতাম এই প্রতিষ্ঠানের সূচনা করেন এবং এই জলসা সম্পর্কে খোদা তালা তাকে অনেক সংবাদ দিয়েছেন শুভ সংবাদ দিয়েছেন যে এই জলসা এমন একটি প্রতিষ্ঠান যার জন্য কমে ইস্কেলিয়ে তৈয়ার কি গেই হে এই ধরনের বাক্য হজরত ইম্মাদ আলাহি সালাম লিখেছেন যে পৃথিবীর বিভিন্ন জাতি এই জলসায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে তার সর্বপ্রথম জলসা যা হয় আঠারোশো একানব্বই সালে সেই জলসায় পঁচাত্তর ব্যক্তি যোগদান করেছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে জানিয়েছেন যে একটা সময় আসছে যে জাত বিভিন্ন জাতি এই জলসায় যোগ দেবে আর আজকে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিটি সভ্য প্রতিটি সদস্য এই কথার সাক্ষী যে যে ভবিষ্যৎবাণী তখন তিনি করেছিলেন আজ তা পৃথিবীর দুইশত ষাটটি দেশে ছড়িয়ে গেছে জলসার প্রতিষ্ঠান পৃথিবীর দুইশত ষাটটি দেশের মানুষ এই জলসায় অংশগ্রহণ করে আল্লাহতালার ফচলে আক্ষরিকভাবে আমরা এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখছি তারপর আল্লাহ তালা তাকে এই জসা সম্পর্কে আরও অনেক শুভ সংবাদ দিয়েছেন যেমন আল্লাহ তালা আমি এইবারকার যে আমাদের অনুষ্ঠানের প্রথম দিনেও শুনিয়েছিলাম যে খোদা তাকে জানিয়েছেন যে ইয়া তিকুল্লেফাজ্জেন আমিক ওয়া আমিনকুল তুন আমিনকুল্লেফাজ্জেন আমেক যে মানুষ সকল দূর দূরান্তের দেশ থেকে এই জলসায় অংশগ্রহণের জন্য আসবে আর দলে দলে আসবে আর মানুষের আগমনের পদভারে এত বেশি আনাগোনা হবে যে রাস্তায় গর্ত হয়ে যাবে তাদের আনাগোনার ফলশ্রুতিতে তো এতে সেই সময়ে এই সংবাদ তালা তাকে দিচ্ছেন যখন তিনি প্রায় বলা যায় একা ছিলেন যখন তাকে নির্মূল করার সকল ষড়যন্ত্র হচ্ছিল কেউ আসতো না তাকে তিনি নিজেই লিখেছেন যে কোই না জান তথা হ্যাঁ কাদিয়া কেধার যে কাদিয়ান কোন দিকে কারো জানা ছিল না আমি ছিলাম অজানা নিভৃত কোনে বসবাসকারী এক মানুষ পৃথিবী জানত না এই গণ্ডগ্রাম সম্পর্কে কোনো কিছু কিন্তু সেই সময় হজরত মসি হেমদ আলহ সালসালামকে আল্লা দাঁড় করিয়েছেন এবং তাকে বলেছেন যে দলে দলে মানুষ তোমার কাছে আসবে সুদূরের পথ পাড়ি দিয়ে আসবে এত মানুষ আসবে যাদের আগমন ভারে পথ গর্তবহুল হয়ে যাবে তো আজকে পৃথিবীর কোটি কোটি মানুষের কথার সাক্ষী যে সেদিন হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইস্লাতু আসাল্লাম যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করেছে অথচ কাদিয়ান থেকেই মাত্র দশ এগারো কিলোমিটার দূরে এক ব্যক্তি বড়ো বড়ো বলিয়াওরা ছিল যে হজরত মসিহ হেমদ সাল্লামকে তিনি উপরে উঠিয়েছেন আর সেই ব্যক্তিই হজরত ইমাম মাহাদি আলাহি সাল্লামের পতন ঘটাবেন মৌলী মোহাম্মদ হোসেন বাটালউীর কথা আমি বলছি কিন্তু আজকে দেখুন বাটালির নিজের বাসস্থান বাটালা শহর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে যে ব্যক্তি ইমাম মাদি হওয়ার দাবি করেছেন তিনি দাবি করেছিলেন যে আমার এখানে জলসার যে প্রতিষ্ঠানের সূচনা হচ্ছে এবং পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ আসবে তো আজকে এই যে আমি বল সেদিনও বলেছি যে মাত্র গত মাসের আঠাশ তারিখ আমাদের জলসা হয়েছে কাদিয়ানে পৃথিবীর পঞ্চাশের অধিক দেশ থেকে মানুষ সেই উনচল্লিশ নির্দিষ্ট সংখ্যা দর্শক একটা গুড নাম্বার অফ কান্ট্রিজ থেকে মানুষ এখানে এসেছে প্রায় চল্লিশের উপরে পঞ্চাশের কাছাকাছি দেশ থেকে মানুষ এই জলসার অংশগ্রহণ করেছে এবং সেই জলসার যে লাইভ সম্প্রচার আমরা আল্লাহ তাল্লাহর ফজলে অনুবাদ করার সুযোগ পেয়েছি বাংলা ভাষায় এবং এখানে বসে আমরা দেখেছি তো ব্যাটালাতে যে ব্যক্তি হযরত মির্জা সাহেবকে যে হেয় করার এবং ব্যর্থ প্রমাণ করার এমনকি তার ধ্বংস যে চাইতো সেই ব্যক্তির আজকের নামও নেই সেই ব্যক্তির কোনো নাম চিহ্ন নেই কিন্তু কাদিয়ান থেকে যিনি এই দাবি করেছিলেন সেই ব্যক্তির জামাত আজকে পৃথিবীর দুইশত ষাটটি দেশে ছড়িয়ে গেছে জলচার প্রতিষ্ঠান দুইশত ষাটটি দেশে আল্লাহ তাল্লাহার ফজলে প্রতিষ্ঠিত হয়েছে তো এটি তার সত্যতার প্রমাণ নয় তো আর কি তা আশপাশের শহরগুলোকে দেখুন বিভিন্ন শহরের মানুষ বড় বড় মলবীরা সেই যুগে তার বিরোধিতা করত তাকে নিশ্চিহ্ন করতে চাইতো আপনি জলন্ধরে এমন মৌলবি ছিল তারপর অমৃতসরের এক মৌলবি সানাউল্লাহ হজরত মসি হেমদ আলাহ বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছিল কিন্তু আজকে কে জানে সানাউল্লাকে তার নাম নেওয়ারও কে নেই মাহমুদ হোসেন বেটালির পরবর্তী প্রজন্ম আল্লাহ তাল ফজলে হজরত মির্জা গোল্লা মহম্মদ সালামের হাতে বয়াত করেছে মানে তার খলিফাদের হাতে বয়েদ করেছেন এবং তাদের আত্মীয় স্বজন লন্ডনেও বসবাস করে আমরা চিনি এমন লোককে আমাদের সাথে দেখা হয়েছে তো হজরত ইমাম মাহদি আল্লাহ জলসার প্রেক্ষাপটে আল্লাহ তালা যে সমস্ত শুভ সংবাদ দিয়েছেন সেগুলো আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে এবং বহু মানুষের আনাগোনা সম্পর্কে সমাগম সম্পর্কে তার প্রতি আরো এলহাম হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে সে একটা এলহাম ছিল যে অলা তুসায়ের এর নাস যে মানুষের এত মানুষ মানুষের আনাগোনা এত বেড়ে যাবে যে তুমি মানুষের আনাগোনা দেখে ক্লান্ত হবে না তাস আম আনি নাস মানুষের সামনে তোমার চেহারায় যেন এত মানুষের সাথে সাক্ষাতের কারণে ক্লান্তি যেন প্রকাশ না পায় তো হজরত ইম্মাদ ইসলামের জীবদ্দশা তো যে পূর্ণ হয়েছে আজকে তার খলিফাদার যুগে আমরা দেখছি যে মানুষের সমাগম এত বেশি যে সাক্ষাৎ করতে করতে খলিফারা ক্লান্ত হয়ে যান কিন্তু সেই সেই ক্লান্তির মাঝেও মানুষের সাথে যখন সাক্ষাৎ করেন প্রতিটি বার ইমাম মহাদি ইসলামের খলিফা দাঁড়িয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন মুসাফা করেন হাসি মুখে কথা বলেন লক্ষ লক্ষ মানুষের সাথে এইভাবে তাদেরকে সাক্ষাৎ করতে হচ্ছে তো আক্ষরিকভাবে আল্লাহ তালার ফজলে এই সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করতে আমরা দেখছি তো জলসার প্রতিষ্ঠান নিজেই হজরত ইমাম মাহদি আল্লাহ ইসলামের সত্যতার অনেক বড় একটি প্রমাণ এবং এতে খোদাতালা এই দিনগুলোতে বিশেষভাবে কাছে এসে যান যে হজরত বলেছেন আর এর ফলে পারালৌকিক যে সফরের জন্য একটা প্রস্তুতি প্রত্যেক সদস্য নেয়া আরম্ভ করে এবং পরলোকের পথে যাত্রার একটা পরিবেশ উপহার দেয় জলসার প্রতিষ্ঠান আমাদেরকে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব প্রিয় দর্শক হজরত মসি মৌদাহসাল্লাদাম এই জলসা প্রবর্তন করেছেন এবং এই জলসা স্বয়ং তার সত্যতার এক অকাট্য প্রমাণ সারা পৃথিবীতে জলসা হয় বাংলাদেশেও আমাদের জলসা হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আহমদিরা আসবেন দেশ বিদেশ থেকেও আহমদিরা জলসায় যোগদান করবেন তো এটি হাজমসিম সালাতসলামের সত্তর সত্যতার একটা প্রমাণ আমি দেখতে পাচ্ছি যে অনেক কলার ফোন করছেন আমি অনুরোধ করছি কন্ট্রোল রুমকে তাদেরকে ফোন লাগানোর জন্য ঢাকার সঙ্গে কথা বলা যাবে কি এখন জি আমি এখন মোহতরাম আমির সাহেবের কাছে যেতে চাই বাংলাদেশে মোহতরাম আমির সাহেব আসসালামু আলাইকুম

হজরত মসিহ মাহমুদ আলাহ ইসলাতাম আঠারোশো একানব্বই সালে এই জলসার প্রবর্তন করেছেন যখন তিনি জলসার প্রবর্তন করেন তখন তিনি বলেছিলেন যে আল্লাহ আলার নির্দেশে তারই নির্দেশনায় আলোকে তিনি এই জলসার প্রবর্তন করছেন এর একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যে সব ভাইরা তার কাছে বয়াত করে দূর দূরান্তে আবার চলে যেতেন তার সংস্পর্শ থেকে বঞ্চিত থাকতেন দীর্ঘ সময় তারা যেন কমপক্ষে তার কাছে আসেন যারা তার যারা বড় হচ্ছেন তার যারা সঠিকভাবে ইসলামী আধ্যাত্মিকতার মার্গে উন্নীত হচ্ছেন তাদের সংস্পর্শেও যেন আসে এটি স্বাগতের সালে হওয়ার জন্য মানে আধ্যাত্মিকতা যারা উন্নীত হয়েছেন তাদের সংস্পর্শের মাধ্যমে আধ্যাত্মিকতা সঞ্চালিত হয় সঞ্চারিত হয় সেই কারণে আল্লাহ তালার পরিকল্পনার অধীনেই এটি হয়েছে আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামও বলতেন যে আমার সঙ্গে থাকো কিছু সময় তো বিভিন্ন জন যখন আসতেন তখন তার সংস্পর্শে থেকেই অর্থাৎ যারা সত্যিকার ভাবে আল্লাহওয়ালা হয় তারা যখন তাদের সংস্পর্শে যদি কিছু সময় মানুষ থাকে তখন তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি হয় নিজে আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করে এবং আল্লাহর সাথে আল্লাহ প্রতি তার বিশ্বাস এবং আস্থাটা গভীর ও হয়। সালে দৃঢ় বক্তব্য শুনেছেন কাদিয়ান জলসায় এখন লক্ষ লক্ষ মানুষ হয় দেশে বিভিন্ন জায়গায় জলসা হচ্ছে সে একই জলসার অনুরূপ তো এখানে মানুষজন আসে এর আরো কয়েকটি উদ্দেশ্য আছে এই জলসার তো যথায় যারা আসেন তাদের জন্য হজরত নসিম ইসলামের একটি স্থায়ী দোয়া আছে তিনি এমন এক দোয়া করেছেন যেটি অনাগত কাল পর্যন্ত যারা জলসায় যোগদান করবেন তাদের জন্য এই দোয়ার কার্যকরিতা রয়েছে আমরা দেখেছি যারা জলসায় আসেন তারা অনেক বরকত লাভ করেন আমি সেই দোয়াটি পড়ে দিতে চাই হজরত নসি আহমদ আলাহিসাম বলেছেন যারা এই লিল্লাহি জলসার উদ্দেশ্যে সফর করে খোদা তাদের সহায় হন অসীম প্রতি দিন তাদের প্রতি দয়া পরবশ হন তাদের সকল সমস্যা ও উৎকণ্ঠার অবসান ঘটান সকল দুঃখ কষ্ট হতে তাদেরকে নিষ্কৃতি দান করুন তাদের কামনা ও কার্যসিদ্ধির পথ তাদের জন্য উন্মুক্ত ও সুগম করে দিন এবং হাসরের দিন তাদেরকে খোদা তার সেই সকল বান্দাদের সাথে করুন যাদের প্রতি তার ফজল ও বর্ষিত হয়েছে। এবং সফর সমাপ্তি পর্যন্ত তাদের অনুপস্থিতিতে তাদের স্থলাভিষিক্ত হন হে মর্যাদাবান খোদা হে দানশীল খোদা এবং পরম দয়াবান ও সমস্যা সমাধানকারী খোদা এসব দোয়াই তুমি কবুল করো। এবং আমাদেরকে আমাদের সহকারে প্রাধান্য দান করো কেননা সকল শক্তি সামর্থ্যের অধিকারী একমাত্র তুমি আমিন তিনি একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার এই দোয়া প্রকাশ করেছিলেন সাতই ডিসেম্বর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এইটি একটি স্থায়ী দোয়া যারা জলসায় আসেন তাদের জন্য তিনি করে রেখে গেছেন ধন্যবাদ মহতরাম আমির সাহেব সুন্দরভাবে আপনি বিষয়টি উল্লেখ করেছেন আমি এবার আবারও বাংলাদেশে যাব মহতরম মৌলানা আব্দুল আহ্বাল সাহেবের কাছে দর্শক আপনারা যারা ফোন করছেন এখনই আপনাদেরকে লাইন লাগানো হবে কিন্তু এর আগে আমরা কয়েকটি কথা আপনাদেরকে জলসা সম্পর্কে শুনিয়ে দিতে চাচ্ছি কারণ এই জলসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য এই মৌলানা আব্দুল আব্বাল সাহেব আসসালামু আলাইকুম মৌলানা আব্বাল সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন মৌলানা আউয়াল সাহেব আমাকে জানানো হয়েছে আপনার লাইনটি সচল আছে আপনি কি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি জি মৌলানা সাহেব ঢাকা স্টুডিওতে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জলসায় যোগদানের বা জলসায় আসার গুরুত্ব কি এবং এর কল্যাণ কি কি সে সম্পর্কে যদি আপনি কিছু বলতেন কোনো মাস কিন কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা সত্যবাদীদের সাথে সাহাচর্য তাদের সাহাচর্য অবলম্বন করা শেখো এতে কি হয় উত্তাপ আরেকজন লাভ করে এবং আধ্যাত্মিক ভাবে সে এক পুনর্জীবন লাভ করে সে এই উদ্দেশ্য সাধনের জন্য মুসলমানরা বিভিন্ন যুগে হয় হজরত আকদাস মাসিহম ইমামি আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা লাভ করে আঠারোশো একানব্বই সালে যে জলসা প্রবর্তন করেছিলেন বার্ষিক তার উদ্দেশ্য হুবহু এটাই যে করেই হোক বছরে তিনটা দিন নির্ধারিত করে দেওয়া হলো চেষ্টা করো প্রস্তুতি নাও এবং এসো এবং ধর্ম শিখো এবং যারা ধর্ম শিখেছে পালন করছে তাদেরকে দেখে নিজেরা অনুপ্রাণিত হও এই উদ্দেশ্যে জলসা চালানো রাখা হয়েছে হযরত মসি মোহামদুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন এখানে তত্ত্ব জ্ঞানের আলোচনা শুনানো হবে এবং তাদের জন্য দোয়া করা হবে যারা জলসা এসে উপস্থিত হয় আর যতটুকু আল্লাহ তালা তফিক দিবেন আমি অর্থাৎ হজরত মসিম আদুল ইসলাম জন্য তাদের আত্মিক উন্নতির জন্য দোয়া করবেন এটাও তিনি লিখেছেন জলসার একটি বিরাট উদ্দেশ্য তিনি বলেছেন যে এক বছরের মধ্যে যারা নতুন ভাবে আহমদিয়া তরিকায় দীক্ষিত হয় আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী ইসলামের খাঁটি পথ অবলম্বন করে তারা তাদের পুরনো ভাইদেরকে এসে দেখার সুযোগ পাবে এবং পুরনোরা নতুনদেরকে দেখতে পাবে তাদের সাথে মিলিত হবে বন্ধুত্ব হবে পরিচয় হবে ভাতৃত্ব বাড়বে এটাও একটা বড় উদ্দেশ্য এবং লক্ষ্য বর্ণনা করেছেন জলসার জন্য জলসার উদ্দেশ্য হিসেবে আরেকটি জিনিস যে এই যে প্রত্যেকটা মুহূর্ত জলসার কাটে এটা দোয়াতে কাটানোর কথা হাজরত মাসি মদুল ইসলাম যে দোয়াটা করেছেন ওখানে বলেছেন বাড়ি না ফেরা পর্যন্ত হে আল্লাহ তুমি আমার এই দোয়াগুলো তাদের পক্ষে কবুল করতে থেকো এবং তাদের বাড়িতে তুমি তাদের স্থলাভিষিক্ত হয়ে। আর তাদের যাবতীয় সমস্যার সমাধান করে দিও এই যে কথাগুলো যাদের মাথায় থাকে যে আমি এই উদ্দেশ্যে বের হচ্ছি যে ইসলামের দোয়ার কুবুরতে নিদর্শন দেখব তার দায়িত্ব হচ্ছে কাটানো কান থাকবে থাকবে দিকে মন রত আল্লাহ আমাকে শেখাও এবং আমাকে নিদর্শন দাও আমার সমস্যার সমাধানও করো আমাকে তোমার নৈকট্যের নিদর্শনও দাও তাহলে তিন দিনে কতটুক সে পবিত্রতা অর্জন করতে পারে হজরত খালিফতুল মাসি আল খামেস বারবার বলেন তিন দিনের সবচেয়ে বড় লাভ হলো যে পনেরো বেলার নামাজ বাজমাত পরে সময় মতো পড়ে আমরা যেতে পারছি এখান থেকে একটা অভ্যাস করে যে বাড়িতে আমরা নামাজ ঠিক রাখবো এই তিন দিনের মধ্যে কাজ হয় সেটা হচ্ছে সম্পর্ক কারণে পারলৌকিক সফর কষ্টকর মনে হয় না অর্থাৎ মানুষ অনুধাবন করতে পারে যে ইহকাল একটি ক্ষণস্থায়ী জীবন আমাদের মূল প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে তার জন্য প্রস্তুতি দরকার এই যে আত্মিক উন্নতি এটা জলসার একটা বড় ফলাফল আর হাজর এটাই লিখেছেন আমার সাহায্যে এসে থাকো যেন পারলৌকিক যাত্রা তোমাদের জন্য কষ্ট সাধ্য না হয় উদ্দেশ্য করেছেন এক বছরের মধ্যে এক জলসার পর থেকে পরবর্তী জলসা পর্যন্ত যেসব আহমদি ভ্রাতা ভগ্নিগণ ইহকাল ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন তাদের জন্য দোয়ায় মখফেরত করা হবে অর্থাৎ তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করা হবে ইজতেমাই দোয়ার সময় এটাও একটা বিরাট উদ্দেশ্য জলসার যে আমাদের যারা গত দোয়াতে স্মরণ রাখব একটা কথা আমি এই সুযোগে বলতে চাই যে এতগুলো উপকার এবং লাভ রয়েছে কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বাড়িতে বসে থাকবো জলসার গায়ে না গিয়ে গায়ে ধুলো না মাখিয়ে মানুষের ঘামের গন্ধ না শুকে আমি জলসা করে ফেলবো আমার মনে হয় এটা ঠিক না এটা এইভাবেও বলা উচিত যে জলসার মধ্যে কষ্ট সাধ্য বিষয়টাকে চালন্দে বরণ করাটাও একটা উদ্দেশ্য ধর্মের জন্য কষ্ট করতে পারে তবলিগে জামাতে ইক্তমা হয়ে গেল কয়েকদিন আগে দুবার এটার মধ্যে লেখা আছে ওদের উদ্দেশ্যে মধ্যে লেখা আছে ধর্মের জন্য কষ্ট করাটা আমাদের শিক্ষণীয় বিষয় তো হযরত মসিহ মউদুল ইসলাত ইসলামের শিক্ষা অনুযায়ী যে জলসা দেখেন সেই জলসার মধ্যে কষ্ট করে এসে অবস্থান করা বক্তিতাগুলো মন দিয়ে শোনা নিজের জন্য দোয়া করা নিজের পরিবারের জন্য দোয়া করা সন্তান সন্ততির জন্য দোয়া করা সব ভাই বন্ধদের জন্য দোয়া করা সামগ্রিকভাবে মুসলমানদের উন্নতির জন্য দোয়া করা সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করা এটা আমাদের আবশ্যক দায়িত্ব আর আমরা যেহেতু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান করতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ ঢাকা জামাতের বিশেষ দায়িত্ব আমরা যেন বাড়িতে বসে অনুষ্ঠান না দেখি যেহেতু আমাদের দাফন্তে এসে জলসা উপস্থিত হয়েছে আমাদের উচিত এসে এখানে উপস্থিত হওয়া এবং কষ্ট করে আগে ভাগে আসা এবং দেরিতে যাওয়া কেন দেরিতে যাওয়া যেন আমাদের যারা গ্রামে গঞ্জের থেকে ভাই বোন এসেছেন তাদের সাথে আমরা পরিচিত হতে পারি মিলিত হতে পারি এটা জলসার একটা বড় উদ্দেশ্য এই জন্য যে দোয়া গুলো হজরতলা সালাতাম করে গেছেন জলসায় অংশগ্রহণকারীদের জন্য এর ফল সঠিক ভাবে লাভ করার জন্য জলসা সালানার জলসা গাতে এসে উপস্থিত হওয়া সেখানে সবার সাথে মিলিতভাবে নামাজ পড়া বক্তৃতা গুলো শোনা এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের পরিচিত হওয়া এটা একটা বিরাট কাজ যেটা আমাদের করতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল আব্বাল সাহেব আল্লাহতালা এই জলসার গুরুত্ব আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন এবং জলসা গাহে উপস্থিত হয়ে জলসা শোনার তৌফিক দিন ইনশাআল্লাহুল আজিজ এবছরও হুজুর আনওয়ার আয়দুল্লাহ তালিনা আজিজ একান্ত দয়া হয়ে জলসা সালানার সমাপনী ভাষণ প্রদানের জন্য সম্মতি প্রদান করেছেন ইনশাল্লাহ লন্ডন থেকে আগামী রোববার সাতই ফেব্রুয়ারি সকাল দশটায় এখান থেকে হুজুর বক্তব্য প্রদান করবেন এমটিএতে এ ব্যাপারে বিজ্ঞাপন দেখানো হচ্ছে আপনারা অবশ্যই শেষ অধিবেশনে জলসাগায় উপস্থিত হয়ে হুজুরের অমূল্য যে নির্দেশনা সেগুলো শুনবেন এবং আপনাদের ব্যবহারিক জীবনে বা আমাদের ব্যবহারিক জীবনে আমরা সেগুলো বাস্তবায়ন করব বলে আমরা অঙ্গীকার করবো সেদিন প্রিয় দর্শক এখানে আমরা একটা লাইন নিতে যাচ্ছি বাংলাদেশের রঘুনাথপুর বাগ থেকে আমাদের বন্ধু ও আহমদী বন্ধুরা অনুষ্ঠান দেখছেন দুজন আছেন সেখানে ফয়সাল আহমদ

তাহলে কি আমরা তো জানি যে উনি আমাদের বিশ্বাস উনি আছে বেঁচে থাকবে কিন্তু আপনাদের আম্মাদিয়া জামা থেকে বলে উনি মারা গেছে তাহলে কোটি কোটি মানুষ মুসলমান আমরা কি করব। ধন্যবাদ এটি ছিল একটা প্রশ্ন আর আপনার সঙ্গে আছেন নূরে আলম সাহেব ওনার কি প্রশ্ন হ্যালো খায়রুল

আব্বা মালজান যা বলতে পারবেন না ওনা বলতে যে আমার अब्দামাহারা গেলে চিনি কেন আমার আব্বা মালজান যা বলতে পারবেন না আচ্ছা আর এই প্রত্যাশা সম্পর্কিত হচ্ছে যে যদি যদি আমার পিতামাতা মারা যায় বা এখানে প্রচলিত আছে যে তাদের দিন এবং 40 দিন খাবার করতে হবে এটা বাধ্যতামূলক আচ্ছা এর কোন ভিত্তি আচ্ছা ধন্যবাদ আমরা প্রশ্ন পেয়ে গেছি খায়রুল ইসলাম সাহেবের প্রশ্ন পেয়ে গেছিলাম সাহেবের কাছে রাখছি প্রথম প্রশ্নটি এই যে আমরা বলি ইসলাম মারা গেছে আর আমরা বললাম বেঁচে আছে কোটি কোটি মুসলমানরা বিশ্বাস করে তিনি আকাশে আছেন তো তাদের অবস্থা কি হবে তারা ভুল পথে আছে কেননা কোরানে করিম যা বলে আমাদেরকে তাই মানতে হবে সারা পৃথিবীও যদি অস্বীকার করে তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কোরআন শরীফ এবং হজরত মোহাম্মদ আলাইহি ও আলী ওয়াসাল্লামের কথা কোরআন শরীফ আমরা আমাদের গত কয়েক দিনের অনুষ্ঠানেও বারবার এটি স্পষ্ট করেছি যে কোরআন পরিষ্কারভাবে বলে যে হজরত ঈসা আলাই সালাতসাল্লাম ইন্তেকাল করেছেন কোরআনের স্পষ্ট ঘোষণা থাকতে সেই ব্যক্তি কিভাবে সত্যিকার মুসলমান হতে পারে যে বলে যে ঈসা আসলাম জীবিত আছেন কোরআন শরীফের ত্রিশটি আয়ের থেকে আমরা বারবার প্রমাণ করি যে প্রত্যক্ষভাবে সরাসরি বা পরোক্ষভাবে কোরআনের আয়তে ঈসা আল্লাহ সালামের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ নিজে নিজেই ঘোষণা দিয়েছেন আমি আগেও বলেছি যে মজার ব্যাপার এটি যে কোরআন শরীফে অন্য কোনো নবী সম্পর্কে তার মৃত্যুর কথা এতবার বলা হয়নি যতটা হজরত ঈসা আল্লাহ ইসলাম সম্পর্কে বলা হয়েছে তার অর্থ হলো এটি একটি একটা দিন একটি যুগ একটা সময় এমন আসার ছিল যখন মানুষ ঈসা আলাহ ইসলামের মৃত্যু সত্ত্বেও তাকে আকাশে মনে করবে এই জন্য আল্লাহ তালা হজরত ঈসা আলাহ ইসলামের প্রেক্ষাপটে এতবার তার মৃত্যুর কথা কোরআন শরীফে বলেছেন কোরআনে করিমের আপনি বলবেন কোথায় প্রমাণ আছে এখানে সুরা আলে ইমরানের আয়ত পেশ করা হয়েছে গত দুই তিন দিনে সুরা আলে ইমরানের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে পরিষ্কারভাবে লেখা আছে আওয়াজবিল্লাহমান রাজিম বিসমুল্লাহ রহমান রহিম ওমা মোহাম্মদ ইহ রসুল খালাত মিন কাবলেহের রসুল মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তার সমস্ত মর্যাদা সত্ত্বেও আল্লাহর এক রসুল ছিলেন মাত্র তার পূর্বের সব রসুল গত হয়ে গেছেন হজরত ঈসা আলাহিসাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের পূর্বে তার আগের প্রথম রসুল যদি মোহাম্মদ সাল্লাহসাল্লাম থেকে শুরু করে পিছন দিকে যান যেতে থাকেন তাহলে প্রথমে আসবেন ঈসা আলহিসাম তো আল্লাহ তালা বলছেন যে হজরত মোহাম্মদ সাল্লাইসলামের আগে তার পিছনে তার পূর্বে যত নবী ছিলেন সবাই ইন্তেকাল করেছেন এই কথা মানতে অসুবিধা কি আর আপনি বলছেন যে কোটি কোটি মুসলমানের কি হবে আপনি হয়তো জানেন না যে কোটি কোটি মুসলমানদের ভিতর যারা সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে বড় আলেম ছিলেন তারা হজরত ইসা আল্লাহ ইসলাম যে মারা গেছেন সে কথা ঘোষণা করে গেছেন হজরত মোহাম্মদ রসুল উল্লাহর পর সবচেয়ে বড় কে ছিলেন হজরত আবু বকর রাজিউল্লাহ হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর কথা বোখারি শরীফে লেখা আছে যখন হজরত আবু বকর রাজি আল্লাহ আহ কোরআন শরীফের এই আয়ত পড়লেন প্রথমে মুসলমানরা মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুর কথা মানার জন্য প্রস্তুত ছিল না যে এত বড় রসুল কীভাবে মারা যেতে পারে হজরত উমর তরবারি হাতে নিয়ে বললেন যে যে ব্যক্তি বলে মোহাম্মদ রসুল উল্লাহ মারা গেছেন আমি তার শিরচ্ছেদ করবো হজরত আবুবকর রাজিয়াল আনু বাইরে থেকে এসে কোরআন শেফের এই আয়েটটা পড়লেন তখন তাকে শান্ত করার জন্য হজরত ওমরকে যে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের অনেক বড় মর্যাদা সবচেয়ে বড় রসুল কিন্তু তা সত্ত্বেও তার জেডে রাখো যে কাদ খালাত মিন কাবলেহের রসুল তার পূর্বের সব রসুল গত হয়ে গেছেন হজরত ওমর বলেন যে এই আয়ের যখন হজরত বকর পড়লেন আমাকে শান্ত করার জন্য তখন আমার হাত থেকে তরবারি পড়ে গেল আমি নিথর হয়ে গেলাম যেন আমার শরীরের সব শক্তি হারিয়ে গেল তা আবু বকর রাজি আনহু এবং অন্য সাহাবিরা গ্রহণ করে নিয়েছেন যে রসুল্লার পূর্বের সব রসুল করেছেন তো আজকের আলেমেরা না মানলে আমাদের কিছু যায় আসে না যারা আমাদের নেতা যারা আমাদের শিরোমণি হজরত মোহাম্মদ রসুল্লার পর তারা স্বীকার করেছেন কথা বুখারে শরীফে লেখা আছে যে ঈশাল ইসলাম মারা গেছেন হজরত ইমাম মালেকের কথা লেখা আছে যে মালেক বলেছেন যে তিনি কাদমাতা যে হজরত ঈসা আলাইসালাম ইন্তেকাল করেছেন খালাদ শব্দে খালাদ শব্দের অর্থ বলতে গিয়ে তাওয়াফা শব্দের অর্থ বলতে গিয়ে এরপর রসুল করিম সাল্লাহ আলাই সালামের চাচাতো ভাই ছিলেন হজরত ইবনে আব্বাস এই ইবনে আব্বাস সম্পর্কে লেখা আছে হাদিসে বোখারি শরীফেও যে রসুল্লাহ সালাম তার জন্য দোয়া করেছিলেন যে হে আল্লাহ তাকে ধর্মের জ্ঞান দান করো সেই ইবনে আব্বাস বলেছেন যে কোরআন শরীফে যে ইসা আলাইসলামের প্রেক্ষাপটে লেখা আছে যে মোতোয়া ফিকা সেখানে তিনি এই শব্দের অর্থ করেছেন যে মুমিতুকা অর্থাৎ তিনি ইন্তেকাল করেছেন ঈসা আল ইসলামের মৃত্যু হয়েছে প্রথমে তারপর যেভাবে নবীদের মৃত্যুর পর খোদার নৈকট্য লাভ হয়ে থাকে সেভাবে ঈশাল ইসলাম আল্লাহর নৈকট্য লাভ করেছেন অন্য অন্য নবীদের মতো তো কোরআন এইভাবে তৃষ্টি আয়ত আছে যেভাবে বারবার আমরা বলছি তো এই তাই যত আলেমেই বলুক না কেন যে ঈসা আসলাম মারা যাননি বা কোটি কোটি মানুষের কথা বলছেন বাঙালিদের মাঝে এমন অনেক বড় বড় আলেম ছিলেন যারা স্বীকার করে গেছেন যে ঈসা আসলাম ইন্তেকাল করেছেন এবং তাদের তফসিরে তারা লিখে গেছেন মৌলানা আকরম খাঁর তফসির ঝিনুক প্রকাশনা সেটি প্রকাশ করেছে আপনি তার কোরআন তফসির বের করে দেখেন সেখানে তিনি ঈসা আল ইসলাম সংক্রান্ত যে আয়াত আছে সুরা আল ইমরানের আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত তারপর

এ যুগের ঈসা হিসেবে দাবি করেছেন তিনি অত্যন্ত জোরালোভাবে এটি প্রমাণ করেছেন যে ঈসা আলাহিসু আসলাম মারা গেছেন এর আগে এই বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটি কেউ করেনি সাধারণ প্রচলিত বিশ্বাস ছিল হাজ ইমাম মাহাদি আলাহ লেখা থেকে একটি উদ্ধৃতি আমরা প্রথম দিন দর্শক আপনাদেরকে শুনিয়েছি আমি জাস্ট দুটো লাইন এখানে পরে দিচ্ছি তিনি বলছেন স্মরণ রেখেও ভাই কেউ আকাশ থেকে আসবে না আমাদের সকল বিরুদ্ধবাদী আর যারা জীবিত আছে তারা সবাই মরবে কিন্তু তাদের কেউ মরিয়মের পুত্রকে আকাশ থেকে অবতীর্ণ হতে দেখবে না এরপর তাদের সন্তানরাও মরবে আর তাদের মধ্যে হতেও কেউ পুত্রকে আকাশ থেকে অবতীর্ণ হতে দেখবে না তো কেয়ামত পর্যন্ত আর কোনো ইসা আকাশ থেকে আসবে না আর কেউ আসবে না এটি হাজরত মসিমদ্লাহ ইসলাতব আসলাম ব্যর্থ কণ্ঠে বলে গেছেন এবারে আমি বাংলাদেশে যাচ্ছি দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটিতে আসব কারণ ওই ধরনের আরও প্রশ্ন আছে আমাদের কাছে নিয়ে দ্বিতীয়বার আমরা যেতে চাই এখানে মোহাম্মদ মাসুম আছেন ম্যানচেস্টার থেকে লাইনে আসসালামু আলাইকুম মাসুম সাহেব

বিভিন্ন ভাবে আমরা পরিচিত হচ্ছি যে কেউ আহমদি কেউ মোহাম্মদি কেউ ইমুক কেউ সেমুক তো এমন কি কোনো আইডিয়া আছে যেখানে আমরা শুধুমাত্র আমরা মুসলিম বা আমরা ইসলাম ইসলাম ধর্ম অনুসারী পরিচয় দেওয়ার মতো আচ্ছা আচ্ছা ধন্যবাদ মাসুম সাহেব আপনার প্রশ্নের জন্য বাংলাদেশে মৌলানা আব্দুল আউ্বাল সাহেবের কাছে আমি যাচ্ছি প্রশ্নটি নিয়ে মৌলানা সাহেব আপনি কি প্রশ্নটি শুনতে পেয়েছেন মৌলানা আব্দুল আউ্বাল সাহেব আপনি কি প্রশ্নটি শুনতে পেয়েছেন

আহমদিয়া জামাত হচ্ছে এককভাবে সেই ঐশী জামাত যেটা আল্লাহর আদেশে প্রতিষ্ঠিত এবং এটার স্লোগান হচ্ছে সব দল ভেঙে এক নেতা এক দলে পরিণত হও যেভাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিলেন এটাই তো আমাদের দাবি এটাই আমাদের আহ্বান এটাই আমাদের আমন্ত্রণ এটাই আমাদের দাওয়াত দেখেন আমি একটু বুঝিয়ে বলি কথাটা সারা জগতের আলেম ওলামা বিভিন্ন ফিরকা বানিয়ে বসে আছে সবাই বলে আমি মাতবর আমি মাদবর আমি মাদবর আমারটা শোনো আমারটা মানো এখন মানুষ বুঝতে পারছে না যে কাঠটা ধরলে আল্লাহর পথটা ধরা হবে কাঠটা মানলে আল্লাহ এবং রসুলের পথ ধরা হবে এই যে অন্ধকার অমানিসার যুগ তখন আল্লাহ তালা নিজের পক্ষ থেকে মহাপুরুষ প্রেরণ করেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলী এই জন্যই বলেছিলেন সেই যুগে যখন তোমরা হাবুডুবু খাবে অন্ধকারে তখন ইমাম মাতি আলাহিসাম আসবেন আল্লাহর পক্ষ থেকে তারই আরেক রূপক পরিচয় হচ্ছে তিনি ঈসা ইবনে মারিয়াম আগের ঈশার গুনে গুণান্বিত হয়ে আসবেন বলে তাকে ঈসা ইবনে মারিয়াম উপাধি দেওয়া হয়েছে এনার কাজ কি হবে তার কাজ হবে যে তিনি সমস্ত মুসলমানকে তাদের হারানো ইমান ফেরত দিবেন আর তাদেরকে ঐক্যবদ্ধ করবেন কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম আর কারো ব্যাপারে এই আদেশ দেন নাই কেবল ইমাম মাহাদি ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তার বিষয়ে বলেছেন ফা বা তার হাতে বয়াত করবে এক হবে তোমরা কেন কেননা তিনি জগতের মাদ্রাসা পাশ কোনো মলবি সাহেব না তিনি কোনো রাষ্ট্রের পক্ষ থেকে প্রেরিত রাজনৈতিক নেতা না তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুলের প্রতিনিধি হজরত ইমাম মাহাদি আল ইসলাম এটা একমাত্র পথ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার আর সেটারই দাওয়া সহ্য হয় না হুজুরদের আর মোল্লাদের কেন মানলে তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় এই আপনি যেহেতু ব্রডের পিকচারটা দেখার চেষ্টা করছেন আপনি চিন্তা করে বলেন এক লক্ষ চব্বিশ হাজার বার আল্লাহ তালা যে নবী রসুল পাঠালেন কেন পাঠালেন এই পাঠিয়েছিলেন যে সবাই বলতো আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে আল্লাহ বলেন না একজন আসবে নেতা আর তিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে তার সামনে মাথা নতটা করতে হয় ঠিক একই ভাবে এই যুগে সমস্ত আলে মোলামারা বলছে আমরা খুব ভালো জ্ঞানী সবচেয়ে বেশি আমরা বুঝি আল্লাহ বলছেন তোমরা বুঝো কি বুঝো না আমার নির্বাচনে তোমরা নাই আমি যাকে নির্বাচিত করেছি মনোনীত করেছি তাকে মান্য করার মাধ্যমে হে মুসলমানরা তোমরা এক হবে দেখেন আমাদের জামাতকে দেখেন বিভিন্ন বিভেদ নাই খলিফা আছেন আমরা যে কোনো মত বিরোধ করতে পারি বিষয় কিন্তু খলিফা যা সিদ্ধান্ত দিবেন সেটা আমরা কায়মনে বাক্যে মানতে বাধ্য এটাই ঐক্যের পথ আর এটার জন্যই আমরা মুসলমানদেরকে আহ্বান করছি হে মুসলমানরা হে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের প্রেমিক দল যারা মুখে বলছো আল্লাহ রসুলকে মানি তোমরা কার্য তো আল্লাহ রসুলকে মেনে দেখাও যার আসার কথা ছিল তিনি এসে গেছেন তাকে মান্য করার মাধ্যমেই তোমরা সমস্ত দলাদলি ভেঙে ভেঙে এক হতে পারবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই মাসুম সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন আপনি আপনার প্রশ্নের যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে আপনি আবার লাইনে আসবেন আমরা আপনার সঙ্গে কথা বলবো এখানে দর্শক আমি ইমাম হাজু ইমাম্মাদি আলাহসালসিম লেখা থেকে একটি অংশ শুনিয়ে দিতে চাই তিনি কি বক্তব্য দিয়েছেন তিনি কিভাবে বলেছেন যে এই আহমদীয় সত্য এবং আহমদীয় জামাতেরই বিজয় হবে চলুন শুনে নেই তিনি কি বলেছেন আমি দৃঢ়তার সাথে দৃপ্ত কণ্ঠে বলছি আমি সত্যবাদী আর খোদার কৃপায় এক্ষেত্রে বিজয় আমারই আর আমি আমার দূরদৃষ্টি প্রসারিত করে সারা পৃথিবীকে আমার সত্যতার ছায়া তলে সমর্পিত দেখতে পেয়েছি অচিরেই আমি এক সুমহান বিজয় লাভ করবো কেননা আমার কথার সমর্থনে অপর একটি কণ্ঠ সরব আর আমার হাত সুদৃঢ় করতে অপর একটি হাত সক্রিয় যা পৃথিবী দেখতে না পেলেও আমি দেখি আমার ভেতর এক স্বর্গীয় প্রেরণা কার্যকর যা আমার প্রতিটি শব্দ অক্ষরকে সঞ্জীবিত করে তোলে ঊর্ধ্বলোকে এক আন্দোলন ও আড়োড়ন সৃষ্টি হয়েছে যা মাটির এই ঢেলাকে পুতুলের ন্যায় দাঁড় করিয়ে দিয়েছে প্রত্যেক সে ব্যক্তি যার জন্য তওবা বা অনুশোচনার পথ রুদ্ধ হয়নি অচিরেই সে প্রত্যক্ষ করবে আমি আমার নিজের পক্ষ থেকে দাবি করিনি সেসব চোখ কি দৃষ্টি সম্পন্ন যা সত্যবাদীকে চিনতে অক্ষম সেও কি জীবিত বলে আখ্যায়িত হতে পারে যে স্বর্গীয় আহ্বান সম্পর্কে চেতনাহীন ইজালায় আহাম রুহানি খাজায়েন তৃতীয় খণ্ড পৃষ্ঠা চারশো তিন প্রিয় দর্শক আমরা শুনছিলাম হজরত ইমাম মাহাদি সালাতু সাল্লা সালামের লেখা থেকে তিনি জোরালো কণ্ঠে দৃপ্ত কণ্ঠে বলেছেন এই জামাত আল্লাহ তালা প্রতিষ্ঠা করেছেন এবং ইনশাআল্লাহ এই জামাতের বিজয় হবেই তো যারা আহমদি তাদের জন্য এখানে আসার বাণী আছে আর যারা এখনও আহমদিয়াত গ্রহণ করেনি তাদেরকে আমন্ত্রণ যে এই সত্যকে এই নিয়ামতকে আপনারা যাচাই করে দেখুন এই নিয়ামতের যাতে মূল্যায়ন করার আল্লাহ তৌফিক দেন প্রিয় দর্শক এখানে কথা বলছি আব্দুল সালাম সাহেব এবং হাফিজুল ইসলাম সাহেব দুইজন আছেন লাইনে আসসালামু আলাইকুম জি ভাই কোত্থেকে বলছেন আপনারা বাংলাদেশের সুন্দরবন মির গাং আচ্ছা মির থেকে বলছেন সুন্দরবন জামা ঠিক আছে বলুন

আমি আপনার কাছে প্রথম প্রশ্ন নিয়ে আসি রঘুনাথপুর বাগ থেকে খায়রুল ইসলাম সাহেব প্রশ্ন করেছিলেন আর এখান থেকে করলেন আব্দুল সালাম সাহেব যে আমরা নতুন আহমদি হয়েছি আর উনি বলেছেন যে আমার ভাইও আহমদি হয়েছে এখানে আমার বাবা মা যদি মারা যায় তো আমরা তার পড়তে কি কিনা আর ইনি বললেন যে আমি নতুন আহমদি যদি আমার বাবা মা মারা যায় তো আহমদি বন্ধুদের নিয়ে আমি তাদের পড়তে পারবো কিনা কেউ এমন কোন ইমাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে মানেনি বা গ্রহণ করেনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে গালি দেয় বা তার সম্পর্কে নোংরা ভাষা ব্যবহার করে এমন কোনো ইমাম যদি মৃত ব্যক্তির জানাজা পরায় তাহলে সেই ইমামের নেতৃত্বে আমরা সেই মৃত ব্যক্তির জানাজা পড়তে পারি না কেননা যে নামাজ পড়াচ্ছে সে আল্লাহর পক্ষ থেকে আগত ব্যক্তিকে গালি দিয়ে থাকে এই জন্য এমন কোনো ইমামের নেতৃত্বে আমরা জানাজা পড়ি না আমাদের অন্য অন্য গেরাহমদি ভাইরা যারা আছে তারা এমন ব্যক্তির জানাজা পড়িয়ে তাকে দাফন করতে পারে মানে কাজটা সমাধা হয়ে গেল কিন্তু আহমদিয়া মুসলিম মাতের আরও একটা প্রিন্সিপাল আছে রীতি আছে যে কোনো ব্যক্তি এমন ভাবে কবরস্থ হবে না অর্থাৎ জানাজা ছাড়া কোনো ব্যক্তি কবরস্থ হবে না অর্থাৎ কেউ যদি মারা যায় তার জানাজা পড়ার কোনো কোনো এক ব্যক্তিও যদি না থাকে সেখানে শুধু আহমদেরাই থাকে তাহলে আহমদেরা এমন ব্যক্তির নিজেরা নিজেদের ইমামের নেতৃত্বে নামাজ পড়বে এবং তাকে দাফন করবে তো আমাদের জামাতের ইতিহাস এমন ঘটনা ঘটেছে স্কেনেনেভিয়াতে নেবিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের ইতিহাসে আছে যে এমন মুসলমান ছিল তৃতীয় খলিফার যুগে এমন নির্দেশনা এসেছে যে কোনো মুসলমান যদি মারা যায় তার জানাজা পড়ার কেউ না থাকে তাহলে আহমদিরা নিজেদের ইমামের নেতৃত্বে সে ব্যক্তির জানাজা পড়বে এবং তাকে দাফন করবে কিন্তু এমন কোন ইমামের নেতৃত্বে আমরা নামাজ পড়তে পারি না যে খোদার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিকে গালি দেওয়ার ধৃষ্টতা দেখায় তো অবশ্যই এটি একটি ইমোশনাল ব্যাপার এটি একটি আবেগ এর সাথে সম্পর্কযুক্ত ব্যাপার আমাদের পিতা যখন মারা গেছেন যিনি আহমদীয়ত গ্রহণ করেননি আমরা সব ব্যবস্থা করেছি দাফন কাফনের ব্যবস্থা করেছি কবর খোদার ব্যবস্থা করেছি গোসল দেওয়ার ব্যবস্থা করেছি তাকে কবর পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করেছে নামান কবরে নামানো পর্যন্ত আমরা আমাদের ভাইয়েরা কাজ করেছে কিন্তু শুধু নামাজটা পড়ার সময় তারা যায় সে অংশগ্রহণ করেননি যে জানা জানাজার নেতৃত্ব দিচ্ছিল এমন ইমাম যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তিকে গালি দিয়ে থাকে তার সম্পর্কে বাজে কথা বাজে শব্দ ব্যবহার করে নতুবা এমন মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায় আহমদিরা করে থাকে সব কাজেই আহমদিরা করতে পারে শুধু এমন ইমামের পিছনে নামাজ পড়ে না তারা ধন্যবাদ খায়রুল ইসলাম সাহেব এবং হাফিজ আব্দুল সালাম সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন এখানে আসবো হাফিজুল ইসলাম সাহেবের প্রশ্নটি নিয়ে কিন্তু এর আগে একটি ফোন নিয়ে নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম সাহেব আছেন নোয়াখালী থেকে একজন অতিথি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই প্রশ্নটি করুন আমার প্রশ্নটি হলো আমাদের দেশে বর্তমানে যেভাবে টাকার নির্দিষ্ট বেতন করা যেভাবে আলিম সাহেবেরা বিভিন্ন কাজকর্ম করে এবং ওয়াজ মাহফিল করে যারা এবং কি ইমামতি করে এখন আমার প্রশ্নটা হলো হরদ মোহাম্মদ ইসলাম ধর্ম শুরুতে ইসলামের বাবাদ মুসলমানদেরকে কিভাবে দেওয়া হয়েছে তখন গা যারা ইসলাম প্রসারের কাজ করছে তাদের জন্য কি বরাদ্দ ছিল কিভাবে এই প্রচারটা হয়েছে এখন কি কিভাবে আছে আর একটি প্রশ্ন হলো আল্লাহ আল্লাহ রসুল্ল ইসলাম আর কোনটা মানুষের তৈরি ইসলাম যদি এই বিষয়টা একটু পরিষ্কার বুঝানো হয় আমরা গত তিন দিনেও দেখেছি আমার বন্ধুদেরকে নিয়ে আজকে নতুন কয়েকজন বন্ধু আছে বিষয়টা জানার জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মলানা আব্দুল আউ্বাল সাহেবের কাছে আমি যাচ্ছি বাংলাদেশে মৌলানা সাহেব আশা করি শুনতে পেয়েছেন আপনি প্রশ্নটি এর আগেও সুন্দরবন থেকে হাফিজুল সাহেব এই প্রশ্ন করেছিলেন যে আহমদি মানবো না গ্যার আহমদি মানবো কোনটা সোজা প্রশ্ন আর এই ভাইয়ে বললেন যে আল্লাহর বানানো ধর্ম কোনটা আর মানুষের বানানো তরিকা কোনটা এটি আমরা কিভাবে বুঝবো আর দ্বিতীয়ত তিনি বলছেন যে ইমামদের যে বেতন সেতন দেওয়া হয় তো আজকাল তো মানুষ বিভিন্নভাবে দেয় বা বিভিন্নভাবে নেয় নবী করিম যুগে কীভাবে তাদের জন্য বরাদ্দ করা হতো এই দুটি প্রশ্ন যদি মরান আউ্বাল সাহেব উত্তর দিতেন এটা এক বাক্যে যদি দ্বিতীয় অংশটার মানে যেটা আপনি আগে উল্লেখ করে দিয়েছেন সেটার উত্তর দিতে হয় তাহলে এর উত্তর হবে আমরা সেখানে যাব যেখানে আল্লাহ এবং রসুল যেতে বলেছেন আল্লাহ এবং রসুল কোথায় কি বলেছেন আমরা এটাও জানি আল্লাহর সিদ্ধান্ত পাওয়া যাবে কোরআন শরীফে আর রসুল আক্রম সাল ওয়াসাল্লামের জীবন আচরণ আমরা দেখতে পাই তার অতএব যেখানে আমাদেরকে নিয়ে আমরা সেখানে যাব। যেখানে আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লিবাস্লামের পবিত্র জীবন আচরণ নিয়ে যায় আমরা সেখানে যাব । অর্থাৎ সুন্নত যেদিকে আমাদেরকে আকৃষ্ট করে যেখানে আমাদেরকে সহি হাদিস নিয়ে যায় সেইদিকে যেতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কেউ সাহস করে কোরআনকে জিজ্ঞেস করতে হবে তো হে কোরআন তুমি বলো আমি কোথায় যাব একদল ঈশা জীবিত বলছে ঈসা মারা গেছে সত্য। যা বলে বলে মেনে নেন মারা গেছে। আমরা বারবার আমরা নিজেদের গায়ের জোরে কোন জিনিস চাপাতে পারি না আমাদের ক্ষমতা আছে এটার আমরা মানতে কিভাবে বাধ্য হলাম কোরআন বলেছে বলে তা না হলে আমরা কি জানি না যে বিশ্বের কোটি কোটি মুসলমান ওলামা আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করছে জানি কিন্তু আমাদের কোনো পর্বা নাই কেন নাই আমরা খুশি আল্লাহ যেখানে যেতে বলেছেন আমরা সেখানে রসুল যেখানে যেতে বলেছেন গেছি সারা জগৎ কাফের বললো তাতে কিছু যায় আসে না এতটুকু করি আমরা রসুল উল্লাহ সাল্লিবাসাল্লামের সন্তুষ্টি লাভের জন্য ইসলাম করি তার সাফাত লাভের জন্য ইসলাম করি অতএব প্রশ্নের উত্তর সংক্ষেপে এতটুকুই যেখানে আল্লাহ রসুল নিয়ে যান আমরা সেখানে যাব দ্বিতীয় রইল প্রশ্ন এটা যারা ইবাদী করতেন বা করাতেন বা শেখাতেন তারা কি কে কোন টাকা পয়সা বা বেতন বা ভাতার ভিত্তিতে করতেন না তারা করতেন না একজন আসতেন আল্লাহর প্রেমে আসক্ত হয়ে তিনি শিখতেন রসুল আকরম সাল আলিবা কাছে ধর্ম তারপরে তিনি জগতে ছড়িয়ে পড়তেন এবং সবাইকে বলতেন ইউরেকা, ইউরেকা পেয়েছি পেয়েছি দেখো এইভাবে ইসলাম করে এটা হলো ইসলামের শিক্ষা এইভাবে ইসলাম পালন করতে হয় এইভাবে মানব সেবা করতে হয় এইভাবে আল্লাহ ইবাদত করতে হয় তারা শিখাতেন লোকেরা শিখত এক একজন মাটির ঢেলা রসুল্লাহ সাল আলিবা সাল্লামের পরশ পাথরের ছোঁয়াতে সোনাতে পরিণত হয়েছিলেন কোনো বেতন নাই কোনো ভাতা নাই কোনো চুক্তি নাই আর সেই একই কাজ এই যুগে এসে হযরত মাসি মাল সাল্লাম করেছিলেন এসেছেন যাকে ছুঁয়ে দিয়েছেন সোনা হয়ে গেছে যাকে তারা যেদিকে গেছেন সেখানে আলোই আলো ছড়িয়ে দিয়েছেন তারা এখন সমস্যা হচ্ছে যাদের কাছে বেতুল মাল নাই যাদের কাছে খলিফা নাই যাদের কাছে ব্যবস্থাপনা নাই নিজামে জমা নাই তারা করবেটা কি মরবে অন্ধকারে যা হচ্ছে এখন আমি খুব ভালো করে যাচাই করেছি ব্যাপারটা ওই যে বেতুল মাল থেকে খালিফারা ভাতা দিতেন ধর্ম সেবকদেরকে সেটা যেহেতু এখন মুসলমানরা হারিয়ে বসে আছে এই জন্য ওনারা মসজিদ কমিটি বানিয়েছেন মসজিদ কমিটি বরাদ্দ দেয় বরং যে বরাদ্দ দেওয়ার আগে এনারা ডিমান্ড করতে করতে অস্থির করে দেন এক একটা মসজিদ কমিটিকে জিজ্ঞেস করে দেখেন ইমাম সাহেবের কত চাহিদা আছে প্রত্যেক দিন চাহিদা আজকে এই গেল কালকে ওই গেলো কালকে এটা দরকার পশু এটা দরকার কেন তোমরা হাতরে মরছো তোমরা সেই নিয়ামত হারিয়ে বসেছ কোন নিয়ামত কে যেটাকে খলিফায় বক্ত বা খোলাফায় ইসলাম চালু করেছিলেন বেতুল মাল আকারে রসুল্লাহ সাল্লা যুগ থেকেই ছিল তারপরে খলিফারা সেটাকে আরো সুন্দর করেছিলেন পরিপাটি করে দিয়েছিলেন পূর্ণতা দান করেছিলেন যে যারা ধর্মের সেবা করবে তাদের জন্য বেতন মাল থেকে ব্যয় নির্বাহ করা হবে যতটুকু ব্যয় নির্বাহ মঞ্জুরি দেওয়া হয় খলিফার পক্ষ থেকে সেই ব্যবস্থাপনা শুধু আহমদিয়া জামাতে আছে এই জন্য আহমদীয় জামাতের কোন সাহেব মানুষের কাছে গিয়ে হাত পাতে পারেন না বলেন না কখনো না কখনো না বরং এটা খলিফা বক্ত দেখেন জামাত লক্ষ্য রাখে তাদের কোনো চাহিদা থাকলে যেন পূরণ করা হয় এখন এই ব্যবস্থাপনা যতদিন পর্যন্ত আহমদিয়া জামাতের বাইরের মুসলমানরা অবলম্বন না করছেন এতেদের অপারগতা কিন্তু ডেফিনেটলি এটা হাত পাতার একটা ভিক্ষাবৃত্তি যেটা তারা অবলম্বন করে বসে আছেন মানুষের কাছে দয়ার স্ত হচ্ছেন হে মানুষ আমাকে উদ্ধার করে দাও আপনি ধর্মের জন্য কাজ করেন আপনি আল্লাহর জন্য কাজ করেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহর ব্যবস্থাপনা আপনাকে দেখবে এটা হচ্ছে খলিফখিলাফতের নিয়ামত এটা হারিয়ে বসে আছেন মুসলমানরা পিপাসা কিন্তু আছে মনের ভিতরে প্রশ্ন কিন্তু আছে চলবে কিভাবে আজকে এই অনুষ্ঠানটার মাধ্যমে আমি মুসলমান ধর্মভীরু খোদা ভীরু আলেম আমাদেরকে বলছি যদি আত্মসম্মান বোধ থেকে থাকে তাহলে সেই পথে আসেন যে পথে খালিফা এবং আপনাদের সম্মান প্রতিষ্ঠা করতে পারেন সেই পথে আসেন যেখানে রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের প্রতিষ্ঠিত ব্যাতুল মাল থেকে ধর্ম সেবকদের চাহিদা নিবারণ করা হয় সেই পথে যাবেন না যেখানে মানুষকে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে আত্মসম্মান খোয়াতে হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই হাফিজুল এবং ইব্রাহিম সাহেব আশা করে উত্তর পেয়ে গেছেন

সুরা নেসার যেভাবে আপনি বলেছেন একশো দশ সাতান্ন এবং আটান্ন নম্বর আয়াত আয়তটা পরে দেই আগে যেন বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আউসবিহম রাজিম বিসমুল্লাহ রহমান রহিম ওয়া কৌলেহিম ইন্না কতলাল মাসিহা ঈসা না মারিয়াম সাতান্ন নম্বর আয়াত পর এটি একশো আটান্ন সাতান্ন নম্বর আয়ত হলো ওয়া বেকুফ ওয়া কৌলহিম আলা মারিয়ামান আযীমা অর্থাৎ তাদের অস্বীকারের কারণে এবং মরিয়মের প্রতি তাদের ভয়ানক মিথ্যা অপবাদ আরোপ করার কারণে কারণে কি হয়েছে আসলে পিছনের আরও পিছনে যদি যান আপনি দেখবেন যে তালা এই জাতিকে অভিশপ্ত করেছেন তাদেরকে মলৌন করেছেন কেন বিভিন্ন কারণ আল্লাহ তালা বর্ণনা করছেন একশো সাধারণত বলছেন যে একটি কারণ হল তারা মরিয়মের উপর অপবাদ আরোপ করেছে হজরত ঈসা আল্লাহ ওসলামের প্রেক্ষাপটে হযরত মরিয়মের সতীত্বকে তারা প্রশ্নবাণে জর্জরিত করেছে যে তিনি সতী ছিলেন না এবং অন্যায়ভাবে তার গর্ভে সন্তান এসেছে এটি ছিল একটা ডাহা মিথ্যা অপবাদ সেই পাক এবং পবিত্র নারীর বিরুদ্ধে যা খোদার ক্রোধের কারণ হয়েছে খোদার অভিশাপ ডেকে এনেছে সেই জাতির জন্য এই কথা আল্লাহতালা ঘোষণা দিচ্ছেন প্রথম একশো আর আরে অভিশাপের আরেকটা কারণ কি পরের আয়াতে বলছেন যে তারা বলেছে ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ইসাব না মারিয়াম যা আমরা মসি ঈসা ইবনে মারিয়াম মারিয়ামের পুত্র ঈসাকে আমরা কতল করেছে হত্যা করেছে এই কারণেও তাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন আল্লাহ বলেন যে ওয়ামা কাতালুহু তারা তাকে হত্যা করতে পারেনি তার অর্থ হলো হত্যা যদি করতে পারতো তাহলে তাদের ইহুদিদের উদ্দেশ্য চরিতার্থ হতো আসলে এই দীর্ঘ আলোচনার দাবি রাখে যে কেন আল্লাহতালা এই কথাগুলো বললেন বাইবেলের আয়ত অনুসারে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার দাবি করে আর সে যদি সত্য নবী না হয় তাহলে তার একটি প্রমাণ হলো তারা তাকে ক্রুশে লটকিয়ে ঝুলিয়ে হত্যা করার চেষ্টা করতো ক্রুশে যদি মারা মারতে সফল হতো তাহলে তাদের বাইবেলের আয়ত অনুসারে তার মিথ্যাবাদী হওয়া প্রমাণিত ক্রুশে মারা যাওয়া যদি মারার প্রচেষ্টা যদি সফল হতো তাহলে বাইবেলের আয়ত অনুসারে তার মিথ্যাবাদী হওয়া সাব্যস্ত হয়ে যেত প্রমাণিত হয়ে যেত তো আল্লাহ তালা বাইবেলের বা তাদের যে দৃষ্টিভঙ্গি সেটিকে সামনে রেখে উত্তর দিচ্ছেন তারা তাকে ক্রুশে মারতে পারেনি অমা সালাবুহু আর ক্রু তারা তাকে হত্যা করতে পারেনি ন স্বাভাবিকভাবে যেভাবে হত্যা করার চেষ্টা করা হয় তারপর ক্রুশেও মারতে পারেনি অমা সালাবুহু এর অর্থ এই না যে ক্রুশে চড়ানোর চেষ্টাও হয়নি ক্রুশে চড়ানোর চেষ্টা হয়েছে ক্রুশে লটকানোর বা ঝুলানোর চেষ্টা হয়েছে ক্রুশে দেয়া হয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ক্রুশে মারা না যায় তার জন্য আরবি ভাষায় সুলেবা শব্দ ব্যবহার হয় না সুলেবা শব্দ আরবিতে কেবল তখনই ব্যবহার হয় যখন কোনো ব্যক্তি ক্রুশে মারা যায় আরবি অভিধানে লেখা আছে যে যখন কাউকে ক্রোশে হত্যা করে ক্রোশে ঝুলিয়ে তার হার থেকে মজ্জা যখন বের করে দেয়া হয় মারা যায় ক্রোশে তখন তার জন্য কেবল সুলেবা বা সালাবু শব্দ ব্যবহার হতে পারে তার আগে নয় তো ঈসা আলাহি সালাতু সালামকে ক্রোশে লটকানো বা ঝুলানো হয়েছে মারার উদ্দেশ্যে কিন্তু মারা সম্ভব হয়নি এই কারণে আল্লাহ তালা বলছেন যে ওয়ামা সালাবহু অর্থাৎ তার মৃত্যুটাকে আল্লাহতালা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন তিনি ক্রুশে মারা যাননি কিন্তু কি হয়েছে যা ঘটেছে তা হলো তারা সুব্বেহালা তিনি তাদের জন্য সাদৃশ্যপূর্ণ হয়ে গেছেন অর্থাৎ ক্রুশে ঝোলানোর যে উদ্দেশ্য ছিল তাদের সেই উদ্দেশ্যের অর্থাৎ মৃতের মৃত প্রমাণ করা তাকে তিনি মৃতের মতো হয়ে গেছেন তিনি মারা যাননি আল্লাহতালা এই কথা কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন তিনি মৃতের মতো হয়েছেন আর তারা ধরে নিয়েছে যে ঠিক আছে ইসা আলাইসাম মারা গেছেন ক্রুশে তো খোদা তালা তাদের উদ্দেশ্য যে ব্যর্থ হয়েছে সেটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে শেষের দিকে বলছেন যে তাদের উদ্দেশ্য সফল হয়নি রাফা বল রাফাউল্লাহ তাদের উদ্দেশ্য ছিল হজরত ইসা আলাই সালাতসাল্লামকে এইভাবে ক্রুশে মেরে মৃত প্রমাণ করা আর এইভাবে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করা এবং লাঞ্ছিত করা এটি হলো চূড়ান্ত যে তিনি এক হেয় ইতর নাওজমিল্লা লাঞ্ছিত ব্যক্তিত্ব ছিলেন অভিশপ্ত ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ তালা সেই কথাকে প্রত্যাখ্যান করছেন কি হয়েছে তাহলে আল্লাহ তালা বলছেন রাফা উল্লাহ হেলাই হে আল্লাহ তালা তাকে তার মর্যাদা উন্নীত করেছেন আল্লাহ তালা তাকে তার নৈকট্য দিয়েছেন তার কাছে স্থান দিয়েছেন রাফা শব্দ আরবিতে কারো নৈকট্যের জন্য ব্যবহার হয় আমরা প্রত্যেক দিন নামাজের দুই শেষদার মাঝখানে দোয়া করে যে হে আল্লাহ মাক ফেরলি ওয়ার ফায়ানি হে আল্লাহ আমায় ক্ষমা করো এবং আমার আমাকে রফা করো অর্থাৎ আমরা আল্লাহতালার কাছে নৈকুট্য চাই নামাজের মাধ্যমে তো খোদা তালা সেই নৈকুট্য প্রদানের কথা বলছেন হজর ঈসা আসলামকে অভিশপ্ত হওয়ার তো প্রশ্নই ওঠে না তো এই আয়তে আসলে ঈসা আল্লাহ ক্ষেত্রে আল্লাহ তালা তার সম্মানিত হওয়ার কথা ঘোষণা করছেন এই ঘোষণাটা দিয়েছেন কোথাও কথা বলেননি যে আল্লাহ তালা তাকে আকাশে নিয়ে গেছেন আকাশ শব্দ কোরআনের এই আয়াতে কোথায়ও নেই এবং হাদিসে ওজর ইসার ইসলামের জন্য আকাশে যাওয়ার শব্দ কোথাও ব্যবহার হয়নি এই চ্যালেঞ্জ আমাকে আহমদিয়া বহুবার দিয়েছে ধন্যবাদ আপনাকে ভাই দিলওয়ার হোসেন সাহেব আশা উত্তর পেয়ে গেছেন আপনারা বাংলাদেশে দিনাজপুর জেলায় এখন বেশ ঠান্ডা সেখানে রাতের বেলা আপনারা শীত সহ্য করে অনুষ্ঠান দেখছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে অনেকগুলি ইমেইল আছে আমি সবার নামও হয়তো বলতে পারছি না কারণ অনেক ফোনও আছে এখানে জাহিরুল ইসলাম সাহেব বা জেহিরুল হাসান সাহেব ভরতপুর পশ্চিমবঙ্গ থেকে তিনি বলছেন যে ষাট জন আমরা রাতের বেলা বসে অনুষ্ঠান দেখছি ভরতপুর মসজিদে আর তিনি ছবিও পাঠিয়েছেন কিন্তু এই মুহূর্তে ছবি দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু আপনারা যে অনুষ্ঠানটি দেখছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা এক ঘন্টা পার করেছি ছোট্ট একটি বিরতি তিনি বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসবো ইনশাল্লাহ আপনারা যা লাইনে আছেন আপনাদের সঙ্গে ফিরে এসে কথা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহে ওবারাকাত হ নবী মোর পরশমুনি সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো জাহানের ধনি নবী মোর পরশমনি সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো জাহানের ধনী নবী মোর পরশুমণি সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মজন হইল সেই নামে মজন হইল বল আমার কাদের গুনি নবী মোর পরশুমণি নুবি মোর সোনার খনি নবি নাম ভাবে যে তো জাহানের ধনী নুবি মোর পরশুমণি নবি মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কল বেতে নূরে রশী নবী মোর নূরে খোদা তাঁতরে সকল পয়দা আদমের কলমেতে তারি নূরে রশুনি ওইনামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওইনামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া সোনার বরনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর পরশুমণি চান সূর্যজগ গ্রহ তারা তারি নূরের সারা নইলে যে অন্ধকারে ডুবি তো এই ধরণী চান সুরুজ গ্রহ তারা তারি নূরে সারা নইলে যে অন্ধকারে ডুবি এই ধরণী নিদানে আখেরাতে তারাইতে নিদনি আখেরাতে তারাইতে পুলসিরাতি কাণ্ডারি হইয়া নবী কাণ্ডারি হইয়া নবী পর করিবে সেই তরনি নবী মোর পরশমনি নবী নবীনাম ভাবে যে জন সেই তো জাহানের ধনী মোর পরশি মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দো জাহানের ধনী সেই নামে মধু মাখা নামে যাদু সেই নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজানো হইল সে নামে মজানো কাদের গনি নবি মোর পরশুমণি নবী মোর খনি নবি নাম যে যেজন সেই তো দজাহানের ধ্বনি নবী মরু পরশুমনি বলে জানাইও ঠিক আছে কিনা বলনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমরা নাতে রসুল শুনছিলাম মহানবী সুধাল্লামের প্রশংসা কীর্তন আমরা শুনছিলাম বিরতির সময় আশা করি আপনাদের ভালো লেগেছে দর্শক এখানে কথা বলতে চাচ্ছি আবদুল জব্বার মোল্লা সাহেবের সঙ্গে যিনি লাইনে আছেন আসাম থেকে আসসালামু আলাইকুম আব্দুল জব্বার মোল্লা সাহেব আছেন জব্বার মোল্লা সাহেব আমাকে জানানো হয়েছে যে আপনার লাইনটি সচল আছে আপনি কথা বলুন যাই হোক এই এই ভদ্রলোকের ফোনটি আমরা নিতে পারছি না এখানে আমি দেখতে পাচ্ছি যে আব্দুল হালিম সানি যিনি হবিগঞ্জ থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম আব্দুল হালিম আপনি কি শুনতে পাচ্ছেন এখানে সম্ভবত যখন একটু দেরি হয়ে যায় দর্শকরা টেলিফোনটি রেখে দিয়ে টেলিভিশন অনুষ্ঠান শুনতে থাকে এই জন্য মনে হয় কিছুটা গ্যাপ হচ্ছে সানি আপনি কি শুনতে পাচ্ছেন আব্দুল হালিম সানি না এই ভদ্রলোককে আমরা পাচ্ছি না আমি এখন বাংলাদেশের ন্যাশনাল আমির সাহেবের কাছে যেতে চাই ন্যাশনাল আমির সাহেব এই আব্দুল জব্বার মোল্লা সাহেব যিনি আসাম থেকে তিনি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলেন যে বাংলাদেশের জলসা এবার কোথায় হবে বিদেশি প্রতিনিধি কে আসবে জলসার প্রস্তুতি কেমন আপনারা কি কি আয়োজন করছেন উনি এটি জানতে চাচ্ছেন যদি সংক্ষেপে কিছু বলতেন হ্যাঁ কোথায় হবে এটি বলার দরকার না এইভাবে বাংলাদেশি জলসা হবে তো আমির সাহেব যদি উত্তর দিতেন ধন্যবাদ জনাব আব্দুল জব্বার সানি এবং তার সঙ্গে তার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন নিশ্চয়ই সারা বিশ্বে ছড়িয়ে থাকা সব বাঙালি আহমদদের মনেও এই একই প্রশ্ন প্রতি বছরের মতো এবছরও আমাদের জলসা হবে ইনশাআল্লাহ পাঁচ ছয় সাত ফেব্রুয়ারি হুজুরের সদয় মঞ্জুরি নিয়ে আমরা এই জলসা করে থাকি এই জলসা তিন দিন ব্যাপী হয়ে থাকে এবং ঢাকায় আমাদের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এই জলসা হয়ে থাকে আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাই এই জলসায় যোগ দেওয়ার জন্য যিনি আসাম থেকে আসতে চান যিনি পশ্চিমবঙ্গ থেকে আসতে চান যে বাংলা ভাষাভাষী আরো যারা আসতে চান তাদের সবাইকে আমরা স্বাগত জানাই আর হজরত মসি মাহমুদ আলাহ যেভাবে ব্যবস্থা করতেন এবং হজরত খলিফাতুল মসি আল খামেস সৈয়দুল্লাহ তালা বিনসরুল আজিজ গত কাদিয়ান জলসায় যেভাবে বলেছেন যে জলসায় আসবার জন্য আমাদের তো কিছু ব্যবস্থা এবং থাকা খাওয়ার কিছু ব্যবস্থা তো আমাদের আছে থাকবে ইনশাআল্লাহ কিন্তু আপনারা দয়া করে পথের কষ্ট স্বীকার করে এবং এইখানে এই তিন দিন থাকবার জন্য সামান্য কষ্ট স্বীকার করে আশা করি আহ হাজরতামদুল ইসলাম ইসলামের যে নিয়ামত যে তিনি দিতে চেয়েছেন তা স্বীকার করে আসবেন আমরা আপনাদেরকে পেলে খুব খুশি হব বিদেশি অতিথি যখন আমাদের এখানে আসেন আমরা উজ্জীবিত হই আমাদের সদস্যরা উজ্জীবিত হয় আপনারা অবশ্যই যারা বিদেশে আছেন সবাইকে আমরা আমি বিশেষ করে ঢাকায় যেহেতু ঢাকাবাসীর সদস্যদের জন্য আমি একটু বিশেষ জোর দিয়ে বলবো যে আপনারা নিজেদের শহরে নিজেদের কেন্দ্রে এই জসা হচ্ছে আপনারা আপনাদের দায়িত্বটা বুঝে দিন অর্থাৎ আপনারা তো মেজবান জামাত একটি হচ্ছে যে আপনারা এই জামাতের এই জলসার আয়োজনের জন্য আপনাদের কর্মী বাহিনী থাকতে হবে আপনারা কর্মীর কাজ করবেন এটি বড় নিয়ামতের একটি কাজ ইসলাম এই জলসা যে করেছেন তার ডাকে মানুষরা আসে তার আহ্বানে এই মানুষরা আসে তাদের সামান্য ক্ষিদমত করতে পারাটা একটা বিরাট ব্যাপার আর এটি একটি বিরাট সৌভাগ্যের ব্যাপার দ্বিতীয় হল যে এইখানেই যারা আলেমরা কথা বলেন বিভিন্ন নির্বাচিত গবেষকরা কথা বলেন এবং যারা বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসেন আমাদের बुजुर्गরাও আসেন তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো এই সবগুলো করার জন্য ঢাকা সদস্যদেরকে বেশি বেশি এখানে অংশ নেওয়া দরকার আমাদের এটা অনুভূত হয়েছে যে আজকাল টেকনোলজির কারণে টেকনোলজির সুবিধার কারণে অনেকে মনে করেন যে ঘরে বসেই তো আমি দেখতে পাচ্ছি কিন্তু ঘরে বসে দেখতে পেলে স্বভাবত সেই সুযোগটা তো আর পাওয়া গেল না অর্থাৎ আধ্যাত্মিকতা কিন্তু সংস্পর্শের মাধ্যমে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে এবং আলাপচারিতার মাধ্যমে তার একজন সত্যিকার বলির দৃষ্টিতে আপনার দৃষ্টি লেগে যাওয়ার কারণে যেই আহ আধ্যাত্মিকতা ট্রান্সফার হবে আধ্যাত্মিকতা আপনি অর্জন করবেন সেটি কিন্তু আপনি ইন্টারনেটে বসে বা টেলিভিশনে বসে দেখে সেটা পাবেন না তো সেই জন্য যথাগারে আসা দরকার এখানে কিছুক্ষণ বসুন দেখুন জিকের করুন এবং শুনুন ফিরিশ তারা এখানে বসে থাকেন এবং ফিরিস তারা পাখা নিয়ে বসে থাকেন এবং ফেরিস তারা আদি আছে তারা উপরে ছায়া দিয়ে রাখেন যে যারা আল্লাহর নাম উচ্চারিত হয় যে সব সমাবেশে সেই সমাবেশে সুরিশ তারা ছায়া দিয়ে রাখে এবং তাদের জন্য মাথায় দোয়া করতে থাকে সুতরাং এই সুযোগটা কেন হারাবেন এই সুযোগটা অবশ্যই গ্রহণ করুন ইনশাআল্লাহ আগামী পাঁচ ছয় সাত তারিখে এই ফেব্রুয়ারি মাসের এটি অনুষ্ঠিত হবে বাইরে থেকে আমরা অনেক প্রতিনিধি আশা করছি আরও বড় একটি আকর্ষণ এখানে অবশ্যই রয়েছে কিন্তু প্রত্যেক সেশন ইম্পর্টেন্ট পাঁচটি সেশন হবে সবগুলো সেশন ইম্পর্টেন্ট সমাপ্তি সেশনে হুজুর আয়াদ তালা সমাপ্তি ভাষণ দেবেন এটি নির্ধারিত আছে আমরা হুজুরের এই অনুগ্রহ পেয়েছি বেশ কয়েক বছর পাচ্ছি তো এই জন্য আমাদের বিশেষ করে দোয়া করা সফলতার জন্য জলসায় লোক সমাগণের জন্য একটু মানসিক প্রস্তুতি রাখতে হবে আমাদের জায়গা আছে আমরা হয়তো ঠিক সেইভাবে আপনাদেরকে আরামায় দিতে পারবো না আমাদের প্রচেষ্টা থাকবে কিন্তু এ সত্ত্বেও জলসায় অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবার জন্য আমি সবাইকে আবার আবেদন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি সাহেব জব্বার মোল্লা সাহেবের প্রশ্নের কারণে অনেকেই বাংলাদেশের জলসার আয়োজন সম্পর্কে শুনে নিলেন প্রিয় দর্শক এখানে আমরা বলে দিতে চাই যে এমটিএ বাংলা বিভাগ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের জলসার তিন দিনই তারা জলসার সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং তারা করবে আমাদের যে এমটিএ বাংলার ইউটিউব চ্যানেল আছে সেটিতে এছাড়া আহমদীয় বাংলা ডট অর্গেও আপনারা যেতে পারেন আল ইসলামেও সম্ভবত লিঙ্ক দেওয়া থাকবে এম টি এ বাংলা ডট টিভি সেখানেও লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের এই জলসার পুরো কার্যক্রম যারা বিদেশে দর্শক আছেন তাদের জন্য বলে দিচ্ছি বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করুন জলসা গাহে গিয়ে জলসা শোনার জন্য কিন্তু যারা বিদেশে আছেন তারা যাতে এই জলসার বরকর থেকে বঞ্চিত না থাকেন সেই জন্য এম বাংলায় উদ্যোগ নিয়েছে আপনারা এটি দেখবেন আপনাদের মতামত পাঠাবেন তারা আপনাদেরকে বিস্তারিত অ্যাড্রেস দিয়ে দিবেন এবারে কথা বলতে চাচ্ছি আমেনা আক্তার পারুলের সঙ্গে যিনি কুকুয়া জামাত থেকে ফোন করেছেন অতিথি একজন আসসালামু আলাইকুম জি বোন প্রশ্ন করুন পার্থক্যটা কি বুঝিয়ে বলবেন ঠিক আছে ধন্যবাদ মালানা আব্দুল সাহেব আপনি প্রশ্নটি শুনেছেন তারপর আমি বলে দিচ্ছি যে এই বোন জানতে চান জিন এবং ইনসান কি এদের এটা কি আলাদা আলাদা এদের মধ্যে পার্থক্যটা কি সুস্পষ্ট করে বলবেন যেখানে ইমাম মাদি আলাহ ইসলামের আলোচনা যেখানে প্রতিশ্রুত মাসি আলাহ ইসলামের আলোচনা হয় সেখানে জিন প্রসঙ্গ আসে অদ্ভুত ব্যাপার জিন কখনো আমাদের পিছু ছাড়ে না অথচ আমরা আলাপ করছি এক হবার কথা ইমান আনার কথা কোরআনের কথা কোরআন মানলে ইমাম মাদি পর্যন্ত আসতে হবে রসুল মানলে ইমাম মাদির হাতে বয়াত করতে হবে কিন্তু জিনের উত্তর দিতেই হবে জিন শব্দটি জিম নুন নুন এই মৌলিক তিনটি অক্ষর দ্বারা গঠিত আর যেখানেই আরবি ভাষায় এই তিনটি অক্ষর দ্বারা কোনো সেখানে গোপনীয়তার অর্থ বহন করে সহজ বাংলায় বলি গোপন মানুষগুলো যেগুলো চোখের আড়ালে থাকে তাদেরকে জিন বলা হয়েছে যে জীবজন্তু চোখের আড়ালে থাকে সাধারণত সামনে আসে না সেগুলোকেও জিন বলা হয়েছে যেরকম গাছের একটা সাপ আছে একটা সবুজ রঙের সাপ আছে বাংলাদেশে সেদিন নামটা শুনেছিলাম আজকে ভুলে গেছি ওইটা গাছের সাথে মিশে থাকে হঠাৎ করে ছবলটা মারে সেটাকে জান বলা হয় জানিন বলা হয় মাতৃগর্ভকে গর্ভকে যেখানে একটা শিশু বড় হচ্ছে লোকচক্ষুর আড়ালে সমাজের আড়ালে আরেকটা জিনিসের নাম আছে জুনুন উন্মাদনা রোগ আছে কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না রোগটা কি ধরতে পারছি না আড়ালে গোপনে রয়ে গেছে এটাকে বলা হয় জুনুন আর জান্নাত সবাই জানি এই শব্দটা এত ঘন গাছের বাগান যেখানে মানুষ আড়াল হয়ে যায় তো যেখানে জিম নুন নুন শব্দ ধাতু অক্ষরের ধাতু ব্যবহৃত হবে সেখানে আড়াল এবং গোপনের অর্থ বহন আপনি দেখতে পাবেন জিন বলা হয় সেই অংশকে মানব জাতির সেই অংশকে যারা লোক চক্ষুর আড়ালে কলকবজা নাড়ায় কলকাঠি নাড়ায় বাংলাদেশে একটা শব্দ প্রচলিত হয়ে গেছে গডফাদার এইখানে গডফাদার আছে এখানে ধরা যাচ্ছে না এই ঢাকা শহরে এত অপরাধ হয় কিন্তু কেউ আসল মানুষটাকে ধরতে পারে না সামনে ছেচরা ধরা পড়ে যায় কিন্তু পিছন থেকে যারা কলকবজা না আছে তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে লোকচক্ষুর আড়ালে রয়ে যাচ্ছে এরা জিন এইজন্য প্রথম অর্থ আপনাকে বলে দেওয়া হলো যে মানুষেরই এই প্রজাতির একটি অংশ যারা লোকচক্ষুর আড়ালে থাকে তারা জিন এছাড়াও জিন আছে যেমন রসুল আকরম সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন তোমরা প্রকৃতির ডাকে সারা দেওয়ার পর হাড়গোর দিয়ে শৌচকর্ম সারবে না কেননা এটা তোমাদের ভাই জিনদের খাদ্য হাড়গোর কে খায় শেষ পর্যন্ত ব্যাকটেরিয়া এত ছোট জীবাণু যেটাকে চোখে দেখা যায় না তো সেই হিসাবে যে যে জীব বা যে প্রাণীকে চোখে দেখা যায় না সেটাকেও রসুল্লাহ সাল্লাম জিন বলেছেন অতএব আমাদের প্রথম উত্তর হচ্ছে ওই জিন বলতে যে ওই গাছের ডগায় আর তাল গাছের ডগায় পাওয়া যায় নারিকাল গাছের ডগায় গুড়ে বা বাঁশ মধ্যে জ্বলছে চোখ দুটা জল জল করে বা মর্জিনা নামে এক মহিলা আড়াল থেকে অন্ধকারের মধ্যে দিচ্ছে এরকম কোন জিন নাই দ্বিতীয়ত হল আছে মানব মানব এবং একটি অংশ তারা লোকেরা বলে আগুনের তৈরি জিন। জিনত সুলেমান আল্লাহামের আন্ডারে জিন কাজ করতে কোরআনে লেখা আছে এবং তারা ইয়েসুন আলহু তারা ডুব মারত সমুদ্রের ভিতরে আগুন ডুব দিত পানির ভিতরে তাহলে আর থাকলো তারা অবশ্যই তারা মানুষ কিন্তু পাহাড়ি মানুষ যারা সাধারণত বনে জঙ্গলে থাকে বা লোকচক্ষুর আড়ালে পাহাড়ের মধ্যে থাকে তাদেরকে তিনি বস করেছিলেন এটা বলা আছে কোরআন শরীফে আগুনের তৈরি জিনিস নয় আগুন স্বভাবের বৈশিষ্ট্যে তারা বৈশিষ্ট্যান্বিত এরকম মানুষকে জিন বলা হয়েছে তা না হলে ওই কিম্বুত কিমাকার আর দৈত্য দারবের মতো কোনো জিন ইসলাম ধর্ম স্বীকার করে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব বোন পারুল আশা করি আপনি জিন ইনসান সম্পর্কিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবারে দেখতে পাচ্ছি আব্দুল হালিম সানি হবিগঞ্জ থেকে লাইনে আছেন আসসালামু আলাইকুম আব্দুল হালিম সানি আপনি কি শুনতে পাচ্ছেন আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই প্রশ্নটি করুন যে আমার এখানে দুজন ও আহমদ বন্ধু আছে জি তাদের প্রশ্ন থেকে দুটি তাদের বকে থেকে দুটি প্রশ্ন আছে জি বলুন যে প্রথম কি হচ্ছে না আমার সকলের জন্য আবশ্যক

এই জন্য হবে না যে আহমদীয় মুসলিম জামাতের কোনো ইমামের পিছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ তো হবে অবশ্যই হবে বরং ভালোভাবে হবে ভালোভাবে গৃহীত হবে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোনো অ আহমদ ইমামের পিছনে আহমদেরা যদি নামাজ পড়ে তাহলে সমস্যা আছে এই জন্য আমি বারবার এখানে পূর্বেও বলেছি যে যারা অ আহমদ ইমাম যারা আছে তাদের সবাই না বেশিরভাগ এমন যারা আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তাকে গালি দেয় তাকে মিথ্যাবাদী মনে করে তারা তাকে মুকাজ্ মুক আখ্যা দিয়ে থাকে তো যে খোদার মনোনীত ব্যক্তিকে গালি দেয় মিথ্যাবাদী মনে করে তার জন্য যত প্রকার নোংরা ভাষা আছে সব ব্যবহার করে এমন ইমামের পিছনে নামাজ পড়তে আপনার রুচি হবে কিনা না আপনার পিতামাতাকে গালি দেয় নোংরা ভাষা ব্যবহার করে আপনার পিতা সম্পর্কে কোনো ব্যক্তি এমন ইমামের পিছনে আপনার নামাজ পড়তে কেমন লাগে রুচি হয় তো আল্লাহর পক্ষ থেকে যিনি যুগের আধ্যাত্মিক পিতা হয়ে এসেছেন আল্লাহ যাকে মনোনীত করেছেন তাকে কেউ নোংরা ভাষায় গালি দিচ্ছে বাজে কথা বলছে তার পিছনে নামাজ পড়তে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিজের ইমানের অবস্থা নিয়ে একটু চিন্তা করা দরকার আছে তো এই কারণেই নামাজ পড়তে এমন লোকদের পেছনে নামাজ পড়তে অসুবিধা আর দুই নম্বর প্রশ্ন প্রশ্নটা বলছেন যে কারো জবাই করা মাংস খাওয়া যাবে কি না অবশ্যই যেই যে মুসলমানদের জবাইকৃত প্রাণী প্রাণীর মাংস খাওয়ার কথা তো আমরা একটা হাদিসের প্রেক্ষাপটেই গতকাল উল্লেখ করেছি যে এক মুসলমান অন্য মুসলমানের জবাইকৃত প্রাণীর মাংস খায় যে কালেমা লাই ল পরে আল্লাহ আকবার যার বলার অভ্যাস আছে সে কোনো প্রাণী যদি জবাই করে এমন মাংস খেতে আমাদের কোনো অসুবিধা নেই বা আমাদেরটা খেতে তাদের অসুবিধা তো হওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ আমরা তো মান্যকারী অন্যরা এখনও মানে নেই তো আমাদের মাংস তো তুলনামূলকভাবে আল্লাহ তাল্লার ফজলে বেশি পবিত্র এই কারণে যে আমরা আল্লাহর রসুলের কথাটা মেনেছি ধন্যবাদ আপনাকে আব্দুল হালিম সানি সাহেব আল্লাহর বানানো ইমামকে যদি মানুষের বানানো ইমাম না মানে তাহলে আমরা তাদের পিছনে নামাজ পড়তে পারি না এটি স্পষ্ট কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোরবানির জবাই করা মাংস আমরা সবাই তো বাজার থেকে মাংস কিনে খাই ওটা কে জবাই করেছে কে করে না এটা তো আমরা জানিও না তো সবাই এটি খায় নিয়মিত এটাতে তো কোনো সমস্যা নাই আর মুসলমানের সংজ্ঞায় এটি বলা আছে যে যে এক মুসলমানে জবাই করা মাংস খায় সেও মুসলমান তো এই বিষয়টিও আপনি জেনে রাখবেন এখানে ফারুক সাহেব আছেন লাইনে উত্তর খান থেকে আসসালাম আলাইকুম ফারুক সাহেব ফারুক সাহেব টেলিভিশনে ভলিউমটা বন্ধ করে কথা বলুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই জি আমার এক মেহমান ছিল উনি একটু বাইরে গেছে উনি প্রশ্ন ছিল যে ইমাম মাহদিকে মানা কি ফরজ আচ্ছা তো আপনার मेहमान কখন আসবেন আমরা কি উত্তরটা এখনি দেব না পরে দিব না এখনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আপনি যদি উনি এখন এসে যায় তো শুনিয়ে দিলেন নতুবা এই অনুষ্ঠান আগামী সকাল 10টায় বাংলাদেশ সকাল 10টায় পূর্ণপ্রচার হবে আর আজ রাতেই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়া হবে সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন মাওলানা আব্দুল্লাহ বলশেফের কাছে আমি যেতে চাই এই প্রশ্নটি নিয়ে ফারুক সাহেব উত্তরখান থেকে জানতে চান যে ইমাম মাহদীকে মানা ফরজ কিনা দপ্তর খানের যুবকদেরকে সালাম প্রশ্নের উত্তর হচ্ছে কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন মা আতা কুমোর রসুল ও ফুজু হো তোমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে যা দেন যা আদেশ করেন তা মান্য করো তা গ্রহণ করো মামা নাহাকুম আনহো যা নিষেধ করেন তার থেকে বিরত হো এটা হচ্ছে আল্লাহর আদেশ রসুলের বিষয় রসুলকে কিভাবে মানতে হবে

তখন তার হাতে গিয়ে বয়াত করবে বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হলো যাবে তার হাতে করবে কেননা তিনি আল্লাহ আদেশ করেন মান্য করো রসুলের আদেশ হচ্ছে ইমাম মাদি সালাম আসলে তাকে মান্য করো তার হাতে বয়াত করো মিলে গেল হিসাবটা এ ছাড়াও সরাসরি কোরআন শরীফের আয়াত আছে সুরা আলী ইমরান আয়াত নম্বর বিরাশি

এরপর যদি তোমাদের হে নবী রসুলগণ তোমাদের সত্যায়নকারী কেউ আসেন তাহলে তাকে অবশ্যই মানতে হবে এবং অবশ্যই তাকে সাহায্য করতে হবে এই যে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের কাছ থেকে নিয়েছেন বলে সুরা আজাবের আট নম্বর আয়াত দেখেন পরিষ্কার লেখা আছে হে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম সমস্ত নবীদের কাছ থেকে যে অঙ্গীকারটা নিয়েছিলাম তোমার কাছ থেকে ওয়ামিনকা তোমার কাছ থেকেও নিয়েছিলাম অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাসের পর তার আনুগত্যে তার সত্যায়নকারী এক মহাপুরুষ আসবেন তার জন্য কি আদেশ অবশ্যই তাকে হবে। হবে না। তাকে অবশ্যই সাহায্য করতে হবে তাহলে উত্তর খানের যুবকদের জন্য উত্তর এবং মেহমানদের জন্য উত্তর রসুল আকরাম সাল আলিবা আদেশ মানতে হবে তাই মেনেছি আল্লাহর আদেশ মানতে হবে তাই মেনেছি অতএব আপনাদের জন্য আবশ্যক দায়িত্ব যদি সত্য প্রমাণিত হয় মানতে হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভাই ফারুক সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আশা করি উত্তর পেয়ে গেছেন আপনি আপনার বন্ধুকে জানিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছি আরিফুজ্জামান সাহেব লাইনে আছেন চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাই প্রশ্নটি করুন আমার প্রশ্ন সুরা আল মুজাদেলা আটান্ন নম্বর সুরার আট নম্বর আয়াত জি সেখানে আল্লাহ বলছেন যে তিনজন এমন কোন গোপন পরামর্শ হয় না যেখানে চতুর্থ জন আল্লাহ না হন

আলাম তারা আল্লাহ ইয়ালমু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়াসালাসাতিন ইল্লা হু ইল্লাহু রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হু ওয়া সাদিসুহুম ওয়া ওলা আদনা মিন যালিকা ওয়া লা আক্তারা ইল্লা হু ওয়া আইনা মা কানু তুমি কি চিন্তা করে নি যে যা কিছু আকাশসমূহে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে আল্লাহ সব জানেন তিনজনের এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে তিনি তাদের চতুর্থজন না হন এবং না পাঁচ জনের হয় যাতে তিনি তাদের ষষ্ঠজন না হন এবং সংখ্যায় ইহার অপেক্ষা অল্প হোক বা অধিক হোক তিনি অবশ্যই তাদের সঙ্গে থাকেন তো এই আয়তের বিষয়বস্তু জটিল কিছু নেই অর্থাৎ যতজনেই যত পরিকল্পনা করুক তারা যেন মনে না করে যে তাদের সাম কেউ দেখছে না কেউ যদি ষড়যন্ত্র করে হাজার জন হোক বা একজন হোক বা দুইজন হোক দুইজন যদি বসে ষড়যন্ত্র করে তাদেরকে এক তৃতীয় সত্তা দেখছেন তিনজন যদি ষড়যন্ত্র করে তাদেরকে এক চতুর্থ সত্তা দেখছেন তার দৃষ্টি রয়েছে তাদের উপর পাঁচজন যদি করে তার আরেকজন আছেন এমন সত্তা অর্থাৎ আল্লাহতালার দিকে ইশারা যে তিনি তাদের ষড়যন্ত্র পুরোটাই প্রত্যক্ষ করছেন তো এই সুরাতে আসলে নাজোয়ার কথা নিষেধ করা হয়েছে অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গোপন পরামর্শ গোপন ষড়যন্ত্র এইসবে তোমরা লিপ্ত হয়েও না এখানে এই পূর্ববর্তী আয়াতগুলোতে রসুলের করিম সাল্লা সাল্লামের পবিত্র সম্মানকে কোনোভাবে তার সম্মানে কলঙ্ক লেপন বা তাকে কোনোভাবে হেয় এবং তুচ্ছ প্রমাণ করার যে একটা প্রবণতা ছিল মুনাফেকদের মাঝে বিভিন্ন প্রেক্ষাপটে কখনো তার স্ত্রীদের প্রেক্ষাপটে কখনো তার অন্য কোনো আত্মীয়ের বাহানায় তো বলা হচ্ছে যে এমন মুনাফেক যে সমস্ত ষড়যন্ত্র করে তাদের স্মরণ স্মরণ রাখা উচিত যে তারা যা কিছুই করছে তাদেরকে একজন এক সত্তা দেখছেন তো এখানে তিনজনের কথা বলা হয়েছে চতুর্থ চতুর্থ জনও আছেন যিনি তাদেরকে দেখছেন এই ষড়যন্ত্রকে আর পরের আয়তে বলা হয়েছে তোমরা না করবে না তোমরা ষড়যন্ত্রে লিপ্ত হবে না তো আল্লাহ তালা যে সর্বদ্রষ্টা সবসময় মানুষের সকল কার্যক্রম যে নোট করা হচ্ছে তিনি দেখছেন সেই বিষয়ে মানুষকে সাবধান করা হয়েছে তো এটি হলো এই আয়তের বিষয়বস্তু এবং প্রেক্ষাপট জি ধন্যবাদ আপনাকে আরিফুজ্জামান সাহেব উত্তর পেয়েছেন আশা করি এবারে আমি যেহেতু আল্লাহ তালার অস্তিত্ব আলোচনা এসে গেল আবার আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমি মৌলানা আব্দুল্লাবাল সাহেবের কাছে এই প্রশ্নটি রাখতে চাচ্ছি যে কারো গুণ বা বৈশিষ্ট্যের মাধ্যমেই তাকে চেনা যায় বা তার সঠিক পরিচয় পাওয়া যায় আমাদের আল্লাহ এক অনুপম সত্তা সকল সৌন্দর্যের আধার তার বৈশিষ্ট্য বা তার অস্তিত্ব সম্পর্কে যদি আপনি তার গুণাবলীর আলোকে আলোচনা করতেন আল্লাহ তালার গুণাবলী অশেষ এবং অফুরন্ত মানুষ খুব কমই তার রপ্ত করতে পারে সীমাবদ্ধ জীব আমরা কিন্তু আল্লাহ যতটুকু জানান জানতে পারি এবং তার রূপ গুণ এবং তার বৈশিষ্ট্য আল্লাহ নিজে বর্ণনা করেছেন কোরআন শরীফে তিনটি জায়গা আছে যেখানে আমি সংক্ষিপ্ত আল্লাহ তালা নিজের রূপের ঝলক দেখিয়েছেন সুরা ফাতেহা তার মাঝে নিজের মৌলিক চারটি গুণের উল্লেখ করেছেন যার ভিতরে ডুব দিলে জীবন ফুরিয়ে যাবে তারপরে এটার সমুদ্র শেষ হবে না এত গভীর বিষয় আর এই চারটি মৌলিক গুণ থেকে বাকি সমস্ত গুণ উচ্চারিত এই এইজন্য বললাম যে এটা জীবন কেটে যাবে তারপরেও কুলকিনারা পাওয়া মুশকিল মুশকিল একটা সাধারণ মানুষের জন্য আরেকটা জায়গা আছে সুরা আল হাসার শেষ রুকুতে আল্লাহ তালা নিজের চমৎকার চমৎকার গুণাবলীর উল্লেখ করেছেন প্রায় তেলাবত করা হয় আহমদিয়া মসজিদে যারা নামাজ পড়েন তারা জানেন সুরা আল হাসারের শেষ রুকু খুব প্রিয় ইমামদের এবং আহমদিদের যেটা শুনলেই মনটা তরতাজা হয়ে যায় আরেকটা স্থল আছে আর সেটি হচ্ছে সুরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ সেখানে আল্লাহ তালা নিজের এমন কিছু গুণাবলী উল্লেখ করেছেন যার গভীরতা অপরিসীম আমি অনুরোধ করব আপনাদেরকে আমি জানি না কত সময় আছে আমি শেষ করতে বাধ্য তাড়াতাড়ি আমি জাস্ট পড়ে দেই বরকতের জন্য তিনটি আয়াত আল্লাহ তাআলার বিষয়ে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম হুওয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু তিনিই সেই মহান অস্তিত্ব যিনি ছাড়া কোন উপাস্য নাই আ'লিমুল গায়বি তিনি অদৃশ্য সম্বন্ধেও জ্ঞাত জ্ঞাত বা শাহাদা যা দৃশ্যবান তার সম্বন্ধে তিনি জ্ঞাত তোমরা জ্ঞাত নয় খুবর রহমান রহিম এবং তিনি অযাচিত অসীম দাতা এবং আর রহিম পরম দয়ালু একটু বলি দেখেন এত বড় সাবজেক্ট যেটা স্কুল কিনারা পাবো না তবুও বলি মানুষ মনে করে আমরা যা দেখছি সেটা সম্বন্ধে আমরা জানি আসলে তাও আমরা জানি না মহাশূন্যে হাবার টেলিস্কোপ গ্যালেক্সিজের ছবি তুলে আর দেখা যাচ্ছে ওই যে ওই দূরে একটা জায়গায় নিহারিকা আছে আর মধ্যেখানে যে এতগুলো কালো জায়গায় পাল হয়ে গেল তার ভিতরে কিন্তু জগৎ আছে এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করছেন যা আমরা দেখছি না সেখানেও কিন্তু কিছু আছে অদ্ভুত ব্যাপার আল্লাহ তালা বলছেন যা তোমরা দেখছো সেটাও তোমরা জানো না যে তোমরা কতটুকু দেখছো আর কতটুকু তোমরা দেখতে পাচ্ছ না আর তোমরা গর্ব করো আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছি একমাত্র আল্লাহ

এবং সমস্ত পবিত্র নাম তারই ইউসফ যা কিছু পৃথিবীতে এবং আকাশমন্ডলিতে আছে সবাই তার প্রশংসা গায় বহুবালা হাকিম তিনি মহা এখন এটা আমি বলতে পারলাম না পারবো না কিন্তু এতটুকু বলবো যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই আল্লাহর সাথে সম্পর্ক গড়া যিনি নিজের পরিচয় নিজে দিচ্ছেন আমাদের কজন আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করি যে এখানে আমরা ফেরত যাব, যার কোলে আশ্রয় নিব তার সাথে আমার কতটুকু পরিচয় হয়েছে ইহোকালে এটা খুব জিনিস। এটার জন্য দোয়া করতে হয় নামাজি হতে হয় নামাজের ভিতরে মনোযোগ দিয়ে দোয়া করতে হয় কিছু কথা লোক চক্ষুর আড়ালে গিয়ে দোয়া করা শিখতে হয় আর গোপন প্রেম করতে হয় আল্লাহর সাথে এবং কোরআন অধ্যয়ন করতে হয় অনেক বড় কাজ আমাদের আর এই জন্য আল্লাহ তালা সমে আলাপ চালানো উচিত বারবার করা উচিত আমার মনে আছে এমন কিছু আহমদিদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে যারা আল্লাহর কথা বললে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে রাজি আছে আর কোনো কথাতে তারা বসবে না আর বস মানবে না কিন্তু যে আপনি আল্লাহর আলাপটা শুরু করবেন আল্লাহ কেমন আপনার কাছে কেমন করে ধরা দিয়েছিলেন আমার কাছে কেমন করে ধরা দিয়েছিলেন বাস ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে এটা আহমদিয়াত এটাই ইসলাম এবং এটার জন্য আমাদের চেষ্টা করা উচিত যেভাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম এসে আল্লাহর সাথে আমাদেরকে পরিচিত করে গেছেন আমরা ভুলে বসেছিলাম তাই আমাদেরকে স্মরণ করানোর জন্য হজরত আকদাসি মা আদি মাসি মাহমুদ এসেছেন আমাদের দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক গড়া ব্যক্তিগত প্রেমের সম্পর্ক গড়া ধন্যবাদ আপনাকে মৌলানা আবদুল্লা আব্বাল সাহেবের জন্য আল্লাহ তালা গুণাবলীর সম্পর্কে যত আলোচনাই আমরা করি না কেন এই ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র সময়ে কখনোই তা সম্ভব নয় তারপরও কিছুটা বিষয় বোঝার জন্য সাধারণ মানুষের বোঝার জন্য আমরা এখানে আলোচনা করছি এখানে আমি দেখতে পাচ্ছি মনিরুল ইসলাম স্বপন সাহেব মিরপুর এলাকা থেকে লাইনে আছেন আসসালাম আলাইকুম জি মনির ইসলাম সাহেব প্রশ্ন করুন জি আমাদের এখানে পিরেটবাগ মিরপুর এখানে আমাদের এগারো জন বারো জন আছি এর মধ্যে বেশিরভাগই ও আহমদিন রহমান আচ্ছা একজন স্কুলের শিক্ষক আহমদিন প্রশ্ন করতে শুরু আছি প্রশ্নটা হলো যে আমাদের সব মসজিদেই তো আমরা মোনাজাত করি কিন্তু আপনারা মনে করেন না কেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ মনির ইসলাম স্বপন সাহেব বাংলাদেশে যাচ্ছি মহতারা মোবাসির রহমান ন্যাশনাল আমির সাহেবের কাছে আমি সাহেব এই প্রশ্নটির উত্তর আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা মোনাজাত কেন করি না সব মসজিদেই তো নামাজের পরে মোনাজাত করা হয় ধন্যবাদ সম্ভবত তুমি বাংলাদেশের সব মসজিদের কথা বলছেন বাংলাদেশের অনেক মসজিদেও মোনাজাত করা হয় না তিনি যে সব মসজিদে যান সেই মসজিদ গুলোতে হয়তো এটা করা হয় কিন্তু বাংলাদেশে সব মসজিদে হয় না সৌদি আরবে ও হয় না এবং মিডল ইস্টের অনেক মসজিদেই নামাজের পরে মোনাজাত করা হয় না তো তার এই বক্তব্যটা সঠিক না যে সব মসজিদেই মোনাজাত হয় মোনাজাতটা কি জিনিস মোনাজাত একটা দোয়া আর সেই দোয়াটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজ হলো সেই দোয়া সেই নামাজের মধ্যে সেই দোয়া আমরা করি যে আল্লাহর কাছে করব এটা একটা স্বাভাবিক অন্য উদাহরণ দিয়ে বোঝানো যায় কিন্তু সবচেয়ে বড় কথা সবচেয়ে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ রসুল এটা করেন নাই প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুল এটা করেন নাই তিনি নামাজের পরে এইভাবে হাত উঠিয়ে দোয়া করেন নাই কেউ আবেদন নিবেদন করলে তার জন্য দোয়া করেছেন কোন অকেশনে কোথাও যাওয়ার সময় দোয়া করেছেন সেটি সম্পূর্ণ ভিন্ন কথা কিন্তু নামাজের পরে এইভাবে রসম করে দোয়া করার কোনো ব্যবস্থা আল্লাহ রসুল এবং তার সুন্দর থেকে পাওয়া যায় না এটাই সবচেয়ে বড় কথা আর আমরা যে দোয়া করি আমরা আমাদেরও দোয়া করি হাত তুলে দোয়া করি আমরা রসুলের সুন্নারটা কেই পালন করি অন্যরা কি করে সেটা তাদেরকে জিজ্ঞেস করি তারা এটা কোথা থেকে পেল এটি সম্পূর্ণরূপে প্রচলন হয়েছে এই ভারত উপমহাদেশেই বেশি অন্যান্য জায়গায় নাই ধন্যবাদ মৌলানা সাহেব মনিরুল ইসলাম স্বপন সাহেব আশা করি আপনার জেরে বন্ধু স্কুল শিক্ষক ইনি উত্তর পেয়ে গেছেন এবারে আমরা আপনাদেরকে হুজুর আনওয়ার আইদুল্লাহ তাল বিনাসলিয়ার একটি বক্তৃতার অংশ দেখাবো প্রিয় দর্শক য আমাদের আমরা বলেছি যে জলসার জামাতে আহমদিয়ার সত্যতারও একটি প্রমাণ হাজরত মাসি মহমুল্লাহ সালাহাতবাসমের সত্যতারও একটি প্রমাণ তো জলসার মূল যে উদ্দেশ্য তা হচ্ছে তালিম এবং তার বিয়ের জামাতের লোকদের আভ্যন্তরীণ তালিম এবং তরবিয়ত এবং আমাদের এই অনুষ্ঠান আয়োজনের একটি দি লক্ষ্যও কিন্তু তালিম এবং তরবিয়ত আমাদের যারা পুরোনো আহমদীরা আছেন তারা এই অনুষ্ঠান থেকে শিখবেন তারা নিজেদের মধ্যে পরিবর্তন আনবেন এবং তারা পরবর্তী জীবনে তবলিক করবেন তো এই জলসার উদ্দেশ্য হচ্ছে তালিম তরব ত্যাগের মন মানসিকতা সৃষ্টি করা এই গুণ এবং বৈশিষ্ট্যে যাদের সবচেয়ে বেশি সজ্জিত হওয়া উচিত তারা হচ্ছেন জামাতের কর্মী বাহিনী জামাতের মুরব্বী মুরব্বী মোয়াল্লামিন জামাতের কর্মকর্তারা সকল শ্রেণীর কর্মকর্তারা তো হুজুর আনওয়ার তালে আজিজ গত ষোলোই জানুয়ারি যুক্তরাজ্যের জামেয়াতে যে চতুর্থ ব্যাচের যে সমাবর্তন অনুষ্ঠান হয়েছেন তাতে তিনি কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন তো চলুন হুজুর কী বলেছেন তা আবার আমরা শুনে নেই মুরব্বীকের তরফে কাম করেন মুরব্বী ওর মুব্লের بننے کی روح کو سمجھنے کی ضرورت ہوگی آپ کو کہ مربی کا کیا کام ہے اور ممالک کا کیا کام ہے چاہے کسی بھی دفتر میں آپ کو لگایا جائے تب بھی آپ کی حصیت جو مربی کی ہے وہ ہر جگہ قائم ہے دنیا میں مختلف پیشوں میں لوگ جاتے ہیں ڈاکٹر بنتے ہیں انجینئر بنتے ہیں سائنٹسٹ بنتے ہیں وکیل بنتے ہیں استاد بنتے ہیں لیکن ان کا ایک محدود ماحول ہے اس محدود ماحول کے اندر انہوں نے رہ کے کام کرنا ہے جب كہ آپ کا ماحول اور آپ کا میدان بہت وسیع ہے آپ کی تعلیم تربیت اور جو ہوئی اب اس کے عملی اظہار کا جو وقت ہے وہ دوسروں سے مختلف ہے اور نہ صرف مختلف ہے بلکہ بہت بڑی ذمہ داری ہے آپ کے اوپر آپ کا کام دنیا کو خدا تعالیٰ سے ملانا ہے اور انسانوں کا حق ادا کرتے ہوئے ان کی روحانی اور مادی زندگی کے سامان پیدا کرنا ہے اور یہ ایسے دو عظیم کام ہیں جو اگر انسان سوچے تو خوف سے کام جانا چاہیے بلکہ آپ کا میدان جیسا کہ میں نے کہا بہت وسیع میدان بہت سارے استاد ہیں دنیا میں سکولوں میں پڑھاتے ہیں دینیات بھی پڑھاتے ہیں اسلامیات بھی پڑھاتے ہیں ان کے سپرد ڈسپلن میں کام بھی ہوتا ہے تربیت بھی کرتے ہیں پھر بہت سارے لوگ ہیں جو میدان عمل میں دنیا میں امن کے لیے کوششیں بھی کرتے ہیں بڑے بڑے لیڈر سمجھے جاتے ہیں اور ان کو بڑا پسند کیا جاتا ہے دنیا میں ہیومن رائٹس ایکٹیوسٹ ہیں دوسرے حقوق کے علمبردار ہیں یہ سب ہیں لیکن نہ ہی ان استادوں کو جو سکولوں میں پڑھا رہے ہیں جو کالجوں میں پڑھا رہے ہیں یونیورسٹیوں میں پڑھا رہے ہیں جو علم پھیلا رہے ہیں نہ ہی ان لوگوں کو جو امن پھیلانے کی کوششیں کر رہے ہیں یا کم از کم یہ دعویٰ کرتے ہیں کہ ہم امن پھیلانے کی کوشش کر رہے ہیں ان کو یہ پتہ ہے کہ خدا تعالیٰ کا پیار کیا ہے اور اسے کس طرح حاصل کرنا ہے یہ بہت اہم بات ہے اس کا ادراک صرف احمدی مربی اور مبلک کو ہو سکتا گو ہر احمدی کو ہونا چاہیے اور ہو سکتا ہے لیکن سب سے زیادہ آپ لوگوں کو ہونا چاہیے اور ہو سکتا ہے کیونکہ آپ نے کم از کم اس تعلیم کو حاصل کرنے کی کوشش کی ہے جس کے میں آگے چل کر ان باتوں کے ادراک میں مزید وسعت پیدا ہوتی چلی جاتی ہے پس یاد رکھیں کہ آپ کو پتہ ہونا چاہیے کہ خدا تعالیٰ کا پیار کس طرح حاصل کرنا ہے اور پھر دوسروں میں یہ بات ڈالنی ہے کہ خدا تعالیٰ کتنا پیار کرنے والا ہے اور اس کا پیار حاصل کرنے کے لیے کتنی کوشش ہمیں کرنی چاہیے تبھی ہماری یہ دنیا بھی سنور سکتی ہے اور آپ کو بھی سنور سکتی ہے اپنوں کی تربیت بھی آپ نے کرنی ہے غیروں تک بھی حق پہنچانا ہے اور ان کو حقیقی اسلام سے آشنا کروانا ہے بس عملی میدان میں آ کر خدا تعالیٰ سے تعلق میں پہلے سے بڑھ کر آپ لوگ کوشش کریں اس کے لیے بہت ضروری چیزیں ہیں فرائض تو ہیں ہی ہیں عبادتیں تو ہیں ہی ہیں جو فرض عبادتیں ہیں نمازیں ہیں نوافل کی طرف بھی توجہ دیں اپنے تعلق کو خدا تعالیٰ سے زیادہ سے زیادہ بڑھانے کی طرف توجہ دیں عبادتیں ہی ایک ایسا ذریعہ ہیں جسے آپ اللہ تعالیٰ سے تعلق میں بڑھ سکتے ہیں اور پھر اللہ تعالیٰ سے تعلق کا وہ ادراک پیدا کریں جو ایک کامل اللہ تعالیٰ سے تعلق رکھنے والے کو پیدا کرنا چاہیے کامل انسان کبھی نہیں بن سکتا دنیا میں ایک ہی کامل انسان پیدا ہوا اور وہ حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم لیکن اللہ تعالیٰ نے فرمایا کہ آپ کے اس وقت حسنہ پر چلو پھر اللہ تعالیٰ نے ہمیں یہ بھی کریم میں بتایا کہ باقی انبیاء بھی اللہ تعالیٰ سے تعلق پیدا کرنے میں بڑے ہوئے تھے یہ مثال تھی اللہ تعالیٰ نے حضرت ابراہیم علیہ السلام کی فرمایا کہ ابراہیم اللہ زی وفا کہ ابراہیم وہ تھے جنہوں نے اللہ تعالیٰ سے وفا کی بس یہ بات یاد رکھیں کہ خدا تعالیٰ کا قرب حاصل کرنے کے لیے اس کا مصداق بننے کی کوشش کرنی ہے آپ لوگوں نے وفا کو حاصل کرنے کی کوشش کرنی ہے وفا میں بڑھنا ہے خدا تعالیٰ کے ساتھ وفاداری اور صدق میں بڑھنا ہے حضرت مسیم علیہ السلام فرماتے ہیں کہ اللہ تعالیٰ سے کے ساتھ وفاداری اور صدق اور اخلاص دکھانا ایک موت چاہتا ہے بس آپ کی عبادتیں بھی اس معیار پر ہونی چاہیے جہاں آپ کو خدا تعالیٰ سے وفا اور صدق اور اخلاص کے یہ معیار نظر آتے ہیں آپ کو نظر آتا ہو کہ آپ خدا تعالیٰ کے سامنے حاضر ہیں حضرت مسلم وسلم نے یہ بھی فرمایا کہ جب تک انسان دنیا کی ساری لذتوں اور شوقتوں پر پانی پھیرنے کو تیار نہ ہو جائے اور ہر ذلت اور سختی اور تنگی کے لیے تنگی خدا تعالیٰ کے لیے گوارا نہ ہو یہ صفت پیدا نہیں ہو سکتی بس یاد رکھیں کہ وفا کوئی معمولی بات نہیں ہے প্রিয় দর্শক আমরা হজুরের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শুনছিলাম জামাতের কর্মকর্তা কর্ণধারদের প্রতি এক্ষেত্রে আমি মৌলানা ফিরোজ আলম সবের কাছে এই হুজুরের বক্তব্যর সাথে মিল রেখে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে মুরব্বী মোয়ালেম এবং জামাতের কর্ণধারদের প্রতি হুজুর কর্মক্ষেত্রে কি প্রত্যাশা রাখেন হুজুর এই খেতাবে এই জামেয়ার এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধানত যারা মোবাল্লেক হিসাবে কর্মক্ষেত্রে যাচ্ছেন বা যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদেরকে সম্বোধন করেছেন তাদের দায়িত্ব তাদের কর্তব্য তাদের কর্ম এবং কর্মগণ্ডি তাদের আচার আচরণ তাদের স্বভাব তাদের চরিত্র কেমন হওয়া উচিত সেই বিষয়টাই ব্যাখ্যা করেছেন এবং হজরত মসিহে মৌদ আলাহি সাল্লা সালামের উদ্ধৃতির মাধ্যমে তার নিজের যে ব্যাখ্যা সেটিকে তিনি সাপোর্ট করেছেন তো এতে মূলত হুজুর প্রধান বলেছেন যে আপনারা এখন কর্মক্ষেত্রে যাচ্ছেন তো প্রধান যে বৈশিষ্ট্য আপনাদের মাঝে থাকা উচিত তা হলো ইবাদত ইবাদতের অভ্যাস দোয়ার অভ্যাস আল্লাতালার সাথে সম্পর্ক এটি এক ওয়াকফে জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হওয়া উচিত আমরা আমিসহ আমরা যারা বিশেষ করে ওয়াকফেন আছি যারা আল্লা তালার কাজের জন্য স্বেচ্ছায় জীবন উৎসর্গ করার সৌভাগ্য লাভ করেছে তাদেরকে হুজুর বিশেষভাবে এই বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন তাদের যে খোদার সাথে এক এমন সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত যে সম্পর্কের বরকত এবং কল্যাণে আপনারা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে সক্ষম এবং সফল হবেন এ কথা হজুর বলেছেন তো আমরা যারা এখানে আছি এবং বাংলাদেশে যারা আছেন ওয়াকফে জিন্দেগি তাদের জন্য স্পষ্ট পথ নির্দেশনা এটি যে আমরা যদি ফিল্ডে সফল হতে চাই জামাতকে ইবাদত শেখাতে চাই আর মুরব্বী মোয়ালেমের প্রধান কাজই হলো ইবাদত শেখানো ইবাদতে অভ্যস্ত করা দোয়াতে অভ্যস্ত করা তাহলে প্রথমে আমাদের নিজেদের জীবনে এবং আচার আচরণে পরিবর্তন আনতে হবে আমাদের নিজেদের ইবাদত কেমন আমাদের ইবাদতের মান কেমন দিকটা আমাদেরকে দেখতে হবে আমরা যদি যেভাবে হজরত মসি হেমদ আলহাম বলেছেন যে মুরগির আধার খাওয়ার মতো সেজদা করি মসজিদে গিয়ে তাড়াতাড়ি নামাজটা শেষ করে বেরিয়ে আসি সেজদা করতে না জানি সেচদায় আল্লাহর সাথে কথা বলতে না জানি আমাদের নামাজ যদি খুব স্বল্প দৈর্ঘ্য নামাজ হয় সংক্ষিপ্ত দুই রাকাত নামাজ পড়ে চলে আসলাম বা চার রাকাত নামাজও এক মিনিটে শেষ করে ফেললাম এই ধরনের অবস্থা এমন অবস্থা যদি মুরব্বী এবং মোয়াল্লেমদের হয় তাহলে জামাতের মানুষ নামাজই হবে না মানুষ আসলে আরেকজনকে দেখে শিখে যে দোয়া কিভাবে করতে হয় সেটা আমাদেরকে দেখাতে হবে মুরব্বী মোয়াল্লেমদেরকে দেখাতে হবে তারপর দায়িত্বের প্রতি সচেতনতার বিষয়টা আসে যে দায়িত্বের বিষয়ে আমি কতটা সচেতন আমি কতটা সোচ্চার আমি কতটা কর্তব্যপরায়ণ আমি কতটা আন্তরিক আমার কাজের বিষয়ে মানুষ যদি দেখে যে ওয়াকফি জিন্দেগির ভিতরে সেই ব্যাকুলতা নেই উৎকণ্ঠা নেই সফল কাজের তবলিগের তরবিয়তের নৌবাহিনদের সাথে যোগাযোগের তাদের এক জায়গায় একত্রিত করার তাদের সাথে কথা বলার খুদ্ শোনানোর বিষয়ে তো আমাদের ভিতরে যদি সেই আকুল আবেগ না থাকে এই বিষয়ে তাহলে অন্যদের মাঝে তার সৃষ্টি হবে না আমরা সৃষ্টি করতে পারবো না আমাকে দিওয়ারা হতে হবে হজরত মুসিম ইস্তাবের কোনো কোনো বাক্য আছে যে খলিফা সানিও এটি বলেছেন যে আমার দেওয়ানা মানুষ দরকার মিল মিলজায় মুঝে দেওয়ানে এই ধরনের বাক্য আছে একটা পঙ্ক্তির একটা কবিতার একটা লাইন এটি যে আমার দুজন দেওয়ানা চাই পৃথিবীতে পরিবর্তন আনার জন্য মকসুদ মেরা পুরা হোয়া এই এর প্রথম অংশ যে হজরত খলিফা সানি বলছে আমার লক্ষ্য পুরো আমি অর্জন করতে সক্ষম হব যদি দিওয়ানা পাই আমি তো প্রথম সারির দিওয়ানা তো মুরব্বী এবং মোবাল্লেকদের হতে হবে কর্তব্যের ব্যাপারে এক ধরনের উন্মাদনা থাকতে হবে তাহলে খলিফাতুল মাসি বলছেন যে আপনারা ফিল্ডে সফল হবেন এছাড়া হুজুর বারবার একটি শব্দ ব্যবহার করেছেন এখানে বিশ্বস্ততা আমরা আল্লাহর সাথে এক ওয়াদা করেছি খলিফার সাথে এক প্রতিশ্রুতি আমাদের রয়েছে যে আমৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ইনশাল্লাহ আল্লাহর হাতে যে আল্লাহর সাথে যে অঙ্গীকার করলাম ধর্মের খেদমত করব বিশ্বস্ততার সাথে এর উপর প্রতিষ্ঠিত থাকবো পরিস্থিতি যত প্রতিকূল হোক না কেন স সর্বাবস্থায় আমরা আমাদের ওয়াকফের এই যে অঙ্গীকার সেই অঙ্গীকারের সাথে একশত ভাগ সফলতার সাথে প্রতিষ্ঠিত থাকবো কোনো ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা নড়বো না দদুল্যমান হবে না ওয়াকফ হিসাবে আমাদের পা কোনো তুফান আমাদেরকে আমাদের এই যে অঙ্গীকার থেকে কোনোভাবে সরাতে পারবে না এই এটা এটি হলো বিশ্বস্ততা হুজুর বলছেন এর জন্য একটা মৃত্যুর প্রয়োজন এই শব্দটা বড় মানে প্রণিধানযোগ্য যে ওয়াকফে জিন্দেগির জন্য এই এই বিশ্বস্ততা প্রদর্শন করতে গেলে এক ধরনের মৃত্যু চাই কেন এটি হয় অনেক সময় আপনি দেখবেন যে অবস্থা অভ্যন্তরীণভাবে প্রতিকূল বাহের দিক থেকেও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন আপনি ভিতরেও জামাতের ভিতর অনেক সময় এমন হয় আপনার সাথে অনেকের মতের মেল হচ্ছে না বা চিন্তাধারার মেল হচ্ছে না সেখানে নিজের উপর মৃত্যু আনয়ন করতে হবে অর্থাৎ আমি যা চাই তা করব এই এই কথাটাকে সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে বরং দোয়া করেন যেন সেটি হয় যা আল্লাহ তালা চান তো এটি এক প্রকার মৃত্যু ওয়াকফে ইন্দিন যদি এটি করতে না পারে তাহলে সেই পরীক্ষার সম্মুখীন হয় কর্মক্ষেত্রে আর কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে হুজুর যেখানে বিশ্বস্ততার কথা বলছেন দু একটি দৃষ্টান্ত এবং সামনে আসছে যে কেউ কেউ এমন পরিস্থিতির কারণে অবসর চাচ্ছেন আমি জানি না এই পরিস্থিতির কারণে কিনা বা অন্য কোন কারণে কিনা কিন্তু এই যে আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন অবসর আবার কিসের জামাত যখন প্রয়োজন মনে করবে অবসর দেবে কিন্তু আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ আমি আমি কোনোদিন অবসর চাইব না যতদিন এই শরীরের রক্ত থাকে এই অঙ্গীকার এই করতে হবে এটা হুজুর এই তাঁর এই খেতে হবে তাঁর এই বক্তৃতায় বলেছেন তো মোট কথা আমাদেরকে ওয়াকফ হিসাবে এটি সবসময় সামনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহর সাথে বিশ্বস্ততা এবং পুরো দায়িত্ববোধের সাথে চেতনার সাথে সেই দায়িত্ব পালন করা হুজুর এটিও বলেছেন যারা কাজ করবে না আমি তাদেরকে ছুটি দিতে প্রস্তুত আছি এটি আপনারা বা আমি আমিও শুনেছি আপনারাও শুনেছেন তো আল্লাহতালা করুন যেন হুজুর আমাদের কারো পক্ষ থেকে দুঃখ এবং কষ্ট না পান যে পরিকল্পনা আপনারা হাতে নিয়েছেন বাংলাদেশে মুরব্বী এবং মোয়াল্লিমিন এবং ওয়াকফিন যারা আমরা আছি সেটিকে একশত ভাগ বাস্তবায়নের জন্য এখন ঠিকভাবে আপনারা এখন কাজ করছেন আপ আল্লাহ তালার ফজলে রিপোর্ট আসছে রীতিমতো হুজুর সন্তুষ্ট আছেন এবং এটিকে জারি রাখেন এবং এতে নতুন রক্ত সঞ্চার করেন নতুন জীবন সঞ্চার করেন এই কাজে আল্লাহ তালা ফজল এখন আমরা বো দুই তিন দিক থেকে রিপোর্ট পাচ্ছি হুজ হুজুর খেত পেশ করার জন্য এবং এটি খুবই প্রশংসনীয়তা এই ধারা অব্যাহত থাকা উচিত আর তারেক সাহেব আমার দিকে তাকাচ্ছেন বারবার সংক্ষিপ্ত করার জন্য তো এইখানে আমি শেষ করি ধন্যবাদ আপনাকে মনোনয়ন সাহেব কারণ আপনি যদি ওনাদেরকে দিক নির্দেশনা দিতে চান তো অনেক কথা আপনাকে বলতে হবে আমি শুধু এতটুকু কথা বলবো যে প্রত্যেকটা হজুরের জুমার খোদবার মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা আছেন হুজুর খুলে খুলে বলেন অনুগ্রহ করে যদি কোনো মানুষ হুজুরের খোদবাটা একবার দুবার মনোযোগ দিয়ে শুনে পাখিগ আহমদীদের যখন ছাপা হয় তখন পড়ে নেয় তাহলে আমাদের দায়িত্ব কি এটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা তারপরেও যদি নিজেদেরকে সক্রিয় না করি এটি আমাদের দুর্ভাগ্য হবে আমাকে জানানো হয়েছে সময় একেবারেই কম আমি দুটি প্রশ্ন নিব আমি সাহেবের সাথে কাছ থেকে শুনবো আউুয়াসে থেকে শুনবো তারপর শেষ করবো শাকিল আহমদ কুমিল্লা থেকে আছেন লাইন আসসালাম আলাইকুম হ্যাঁ জি ভাই প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আচ্ছা আমার প্রশ্ন ছিল যে প্রতিষ্ঠিত মুসা ইمام মাহদি আলাইহিস সালাম যদি সত্যি এসে থাকেন তবে দাজ্জাল সম্পর্কে কিছু বলুন এবং কি আর কয়দিন বাকি থাকতে পারে এবং দাজ্জাল কি এক ব্যক্তি নাকি সমষ্টি কিছু জি ধন্যবাদ শাকিল সাহেব মাওলানা ওল সাহেব প্রশ্নটি আপনি শুনেছেন যে প্রতিষ্ঠিত ইমাম মাহদি আলাইহিস যদি এসে থাকেন তাহলে দাজ্জালের আসার কথা তো দাজ্জাল সম্পর্কে কিছু বলুন দাজ্জাল কি এক ব্যক্তি নাকি কোনো গোষ্ঠীর নাম

একটা গাধা থাকবে আর সেটা সত্তর গজ তার এক কান থেকে আরেক দূরত্ব হবে আগুন আর পানি তার খাবার হবে গাধার খাবার হবে আগুন এবং পানি আর সে দীর্ঘ পথ পাড়ি দিবে অল্প সময় তারপরে তার ভেতরে জানলা আছে তার পেটের ভিতরে মানুষ বসবে জানলা আছে ভিতরে আলো জ্বলবে মাথার উপরে চাঁদের মতো পূর্ণিমার চাঁদের ভিতরে মতো আলো থাকবে আবার কালো মেঘের কালো ধোঁয়ার মেঘ থাকবে রেলগাড়ি কারা আবিষ্কার করেছিল যোগাযোগ ব্যবস্থা কারা উন্নত করেছে মরুভূমিতে যাবে মরুভূমির সমস্ত ভান্ডার তারা আয়ত্ত করে নিবে সম্পূর্ণভাবে পশ্চিমা পরাশক্তি এবং খ্রিস্টান পাদ্রির দলের দিকে ইঙ্গিত করা হয়েছে এই দাজ্জালকে বধ করার জন্য ইমাম মাদি আল ইসলাম এসেছেন অর্থাৎ তাদের যে তিন খোদার বিশ্বাস সেটাকে খণ্ডন করে তিনি প্রমাণ করেছেন অসার এবং সম্পূর্ণভাবে বানাওয়াট মিথ্যা আল্লাহ একজন এক অদ্বিতীয় তার প্রমাণ হচ্ছে তোমাদের তিন খোদার এক খোদা ইসা মারিয়াম মারা গেছে নাও তোমাদের ধর্ম গেল শেষ এটা হচ্ছে ইমাম মাতিয়ালামের বিরাট কাজ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব শাকিল সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন আমি আবার যাচ্ছি বাংলাদেশে মোহতারাম মুবাসির রহমান সাহেবের কাছে আমি সাহেব সময় একেবারেই কম আপনাকে একদম শেষ দিকে বলার জন্য অনুরোধ করছি দু মিনিটে যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ জলসা হচ্ছে বিরানব্বইতম জলসা এবার হবে তো এই জলসা থেকে বাংলাদেশ জামাত কিভাবে উপকৃত হচ্ছে যদি আপনি সংক্ষেপে বলেন এটা কি আমাকে প্রশ্ন করলেন না আমি ন্যাশনাল আমির সাহেবকে এই প্রশ্নটি করেছি জলসা একটি আধ্যাত্মিক সম্মেলন আর এই আমরা বাংলাদেশে এবার তম সালানা জলসা করছি আমরা ১৯১৭ থেকে এখানে বাংলাদেশে জলসা হচ্ছে মাঝখানে আমরা এই উনিশশো থেকে দুই হাজার উনিশশো থেকে দুই হাজার সতেরো আগামী বছর এই একশো বছরের মধ্যে আমরা আপনি বললেন বিরানব্বই তম তো ৯২ তম সালানা জলসা এবার করছি এর অর্থ হচ্ছে যে ৮ জলসা আমাদের হয়নি মাঝখানে এবং সেটি বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন কারণে হয়নি ধারাবাহিকভাবে ১৭ থেকে ৩৪ পর্যন্ত জলসা হয়েছে এবং ৫১ পর্যন্ত জলসা হয়েছে ১৯৫২ সালে কোনো কারণে হয়নি জলসা হতে পারেনি পরিস্থিতিগত কারণে এরপরে দেশ বিভাগের সময়ে দু এক বছর জলসা হতে পারেনি ১৯৫৯ সালে একবার জলসা হতে পারেনি ৭০ সালে ৬৯ সালে জলসা হতে পারেনি ৭০ সালে জলসা হয়েছে ৭১ সালে ৭২ সালে হতে পারেনি আর ১৯৮৮ সালে জলসা হতে পারেনি কয়েকটি বছর ছাড়া আমরা ধারাবাহিক ভাবে জলসা করছি ৯২ তম আল্লাহ প্রত্যেকবার সফল জলসা হয়ে থাকে প্রত্যেকবারই আগের বছর থেকে বেড়ে সংখ্যায় আমাদের সদস্যরা আছেন এখনকার যে জলসাগুলো সেখানে আমাদের এত আসেন কিন্তু আমাদের অনেক মেহমান আসেন আর যারা আমাদের সম্পর্কে বিভিন্ন জামাতে জানেন তথ্যাদি সংগ্রহ করেন তারা এটা ভাবেন যে আচ্ছা এদের গ্রুপটা দেখে আসে এদের হেডকোয়ার্টারে দেখে তো এটা দেখার পরে তাদের মানে আত্মতৃপ্তি লাভ হয় মানে আত্মিক শক্তি লাভ হয় যে না আমরা যেখানে যাচ্ছি যা দেখেছি এদেরকে আমরা ভেতর থেকে দেখেছি এদের ভিতরে রোহানিয়াত আছে এদের ভিতরে আল্লাহ আছে এবং তারা এখানে আমাদের যে সময়ে আপনারা জানেন যে আমাদের এখানে নামাজ তাহাজ জামাত করে হয় সেখানেও তারা যোগ দেন এবং পাঁচ অপ্তর নামাজ দেখেন আমাদের চরিত্র দেখেন আমাদের মানুষদের সাথে মিশেন তখন তারা যেটা জ্ঞানগত ভাবে যে সত্যটা বুঝেছেন অর্থাৎ আহমদিয়া জামাত সত্য ইমাম মেহাজুরস্লাম সত্য ইসালাম ইন্তেকাল করেছেন এটি জ্ঞানের মাধ্যমে চর্চার মাধ্যমে পুস্তক পড়ে যেটা শিখেছেন সেটাকে বাস্তবে আমরা রূপায়িত করছি কিনা অর্থাৎ আমরা শুধু ইসলামের সত্য সত্য কথাগুলোই বলছি নাকি এটা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করছি এটা দেখার জন্য তারা জলসাটা একটা উত্তম মৌকা এখানে তারা আসেন এবং দেখেন এই আহমদিয়া সমাজ আছে সারা বাংলাদেশ থেকে সবাই আসছে বিদেশ থেকেও আসছে তাদের প্রত্যেকটি দেখার সুযোগ পেয়ে যাচ্ছেন এক জায়গায় এটি আমাদের জন্য একটি বড় মৌকা মানুষরা এখানে আসেন এবং তার গ্রহণ করেন তো আমরা জলসা থেকে আধ্যাত্মিক উপকারও পেয়ে থাকি আমাদের নিজেদের তৈরিতও হয়ে থাকে এটি আগেও বলা হয়েছে আমরা সবাইকে আবার আমাদের জলসায় আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে মহতারম ন্যাশনাল আমির সাহেব প্রিয় দর্শক আমির সাহেব আপনাদেরকে জলসা আমন্ত্রণ জানিয়েছেন আপনারা যাদের শক্তি সামর্থ্য আছে সুযোগ আছে জলসা অবশ্যই যাবেন দর্শক দেখতে দেখতে আমরা পুরো চার দিনের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান আপনাদের জন্য ছিল আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে আমরা অনেক নতুন কথা এর থেকে শিখেছি আগামীবার যখন আবার আসব আগাম জানিয়ে আসবো এমটি এর পর্দায় চোখ রাখুন যাওয়ার আগে দুটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমি হুজুর আনোয়ার আজাদ বেনাসলাইজি জুমার খোদবার একটি অংশ আমার সামনে আছে সাতাইশে সেপ্টেম্বর দুই সালে তিনি জুমার এটি বলেছিলেন যে আমার খোদ্বা এবং অন্যান্য অন্যান্য অনুষ্ঠানাদি অবশ্যই আপনারা নিয়মিত শুনবেন এটি সব আহমদিদের আহমদির জন্য হুজুরের নির্দেশনা ছিল যে আমার জুমার খোদ্বা এবং অন্যান্য অনুষ্ঠানাদি অবশ্যই নিয়মিত শুনবেন আমি খোঁজ নিয়ে দেখেছি কিছু কর্মকর্তা আমার খোদবা নিয়মিত শোনেন না আমি সময়ের চাহিদা অনুসারে খোদবা প্রদানের চেষ্টা করে থাকি তাই নিজেদের এর সঙ্গে সম্পৃক্ত করুন যেন পৃথিবীর সর্বত্র আহমদীয়তের শিক্ষার এক ও অভিন্ন বৈশিষ্ট্য গড়ে উঠে আল্লাহ তালা আমাদেরকে হুজুরের নসিহত পালন করার তৌফিক দান করুন প্রিয় দর্শক যারা এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আমি তাদেরকে বিজ্ঞ আলোচকবিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য সফল করার জন্য পর্দার অন্তরালে থেকে যেসব কর্মীরা কাজ করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যারা ফোন করেছেন বা ইমেইল করেছেন বা টুইট করেছেন কিন্তু নিতে পারেনি তাদেরকেও ধন্যবাদ ইনশাল্লাহ আগামীবার চেষ্টা করব আমাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখানেই শেষ করছি

For my